2 দিন সময় আছে। হ্যাঁ, এখানেও জাস্ট সামথিং কি বলেছে, একদম ইজি একটা লোগো চাইছে, এখানে কোনো ইমেজ দেয়নি। দেখেন এখানে শুধুমাত্র 2টা এন্ট্রি পড়ছে, কি ব্যাপার? সবাই কি ওই কি যেন লোগো বানানো ছেড়ে দিলো? তো এটাও আপনারা করতে পারেন। হ্যাঁ, ওই তো চপ টাইপস এর কিছু বলছে। হ্যাঁ, হলি চপ টাইপস এর কিছু চপ মানে আইডেন্টিটি তো দিছে ম্যাডাম, যে গেট ও স্কুলের ওইটার মধ্যে একটা এন্ট্রি আছে তো, কি ইমাম হুসাইন দিছে একটা এন্ট্রি, ওখানে তো ঢুকতে পারলাম না। আর ওটা হচ্ছে স্কুলের কেবল একটা একটা লোগো, এন্ট্রি পড়লো, কেবলই একটা এন্ট্রি পড়লো। তাই বলে না, বললে তো ছিল না, ওটা তো আমি দেখলাম ওখানে। দেখেন এগুলো কিন্তু আপনারা করতে পারেন। দেখেন মাত্র 2 দিন সময় আছে, একটা এন্ট্রি না, আর এগিয়ে দুইটা তো চলবেই না। বুঝেন এটা কি বানাই দিছে? দেখেন একদম অনেক বড় করে কিছু একটা দিয়েছে, তা এটা ইন্ডিয়ান ওকে, আর এটা দিয়েছে মেবি বাংলাদেশেরই। হ্যাঁ, তাও মনে হচ্ছে, হ্যাঁ এটা বাংলাদেশে। হ্যাঁ, তারপরে ও নতুন নতুন হচ্ছে ইয়া করতেছে, এ তো বুঝতে পারছেন। অতএব আপনারা গুগলে সার্চ দিবেন, হ্যাঁ, লোগোটার নাম দিয়ে, কিন্তু কপি করার চেষ্টা করবেন না, প্লিজ কপি করবেন না। এইসব লোগো গুলো দেখে আজকে করাবো, দেখি কি হয়। হ্যাঁ, আপনার কি বুঝতে পারছেন আমার কথা নাকি? জি আপু, লোগো গুলা কি বুঝতে পারছেন? না করবেন, না করবেন না, প্লিজ অ্যান্সারটা সঠিক ভাবে দেন, প্রতিটা করবো আপু। বলছেন। ওকে সজীব ভাই, বাকি বাকি সবাই হ্যাঁ আপু, করবো অবশ্যই, আপনি দেন। এগুলো জাস্ট, এগুলো এত বেশি 5 স্টার নাই, 4 স্টার নাই, 2টা একটা একটা করে এন্ট্রি। হ্যাঁ, এগুলা দেখা যাক পরে কি হয়। আচ্ছা, কি ব্যাপার আজকে আমার চোখে পড়ছে? আমার চোখে সমস্যা নাকি? ফার্স্টে থেকে শুরু করেছি, প্রতিটাতে একটা করে এন্ট্রি, 3 দিন সময় আছে, এটাও $30। দেখেন এখানেও শুধু 2টা এন্ট্রি করছে, এটা হচ্ছে ইমেজ টেস্ট করে কাটা। দেখেন অ্যাডজাস্ট করতে পারেনি সঠিকভাবে, এখানে অ্যাডজাস্ট হয়নি। আরেকটা আছে, এটা হচ্ছে, এটা এটা বিউটি টাইপস এর লোগো, তো আপনারা মেবি বানাতে পারবেন, কোনো প্রবলেম মনে হয় না যে হবে। আমার ডিসক্রিপশনে যায়, এখানেও বলেছে স্কিন কেয়ার কোম্পানি। হ্যাঁ, নাম দাম দিয়ে দিয়েছে, এটাও অনেক ইজি, কিন্তু কি ব্যাপার, কেউ করেনি, এখনো 2 দিন সময় আছে, এটাও আমি দিয়ে দিচ্ছি। ওকে, বিউটি টাইপস এর লোগো,
যতগুলো সব সবগুলো 2 দিন পরে সময় আছে, $30 $25, কিন্তু সবগুলাতে দেখি কোনো এন্ট্রি নাই। হ্যাঁ, আমি কি ভুল জায়গায় গেছি কিনা তাই দেখি। টোটাল প্রাইস লোগোরিয়ান সবই তো ঠিক আছে। এটা তো 3 দিন সময় আছে, এটা বেশি না, এটা $13-এর কাজ। ম্যাম, এর $13-এর কাজে $8 সালামের থিসকুন হিসাবে বলেন তো। করবেন নাকি? না, $13-এর কাজে $8 চালা মেরছিস এখানে ম্যাম? $8-9 খরচ করে যে তালা মারিছে সেটাই বলছি, তাহলে লাভ কি থাকবে? ছাগলের কাজ বাঙালি এমনই বিক্রি। রিভিউ পাওয়ার জন্য ভাই যদি উই না হয়, এদের সব ভিতরে স্টার ম্যাম, নিচে দেখেন স্টার দেখবেন। ইস্টার তো ওটা ইয়াতে দিয়ে রাখছে, কিন্তু এটা তো এমনি পাইতে হবে ভাই উপরে। যাই হোক, কয়েকটা দিলাম, এটাও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে একটু পড়েন। আচ্ছা, ভিতরে স্টারের উপর স্টারের মধ্যে তফাৎ কি আরেকবার বুঝবেন ম্যাম? সজিত ভাই বলেন কি জিনিস আমি বুঝিনি। ভিতরে স্টার থাকার উপরে স্টার থাকার মধ্যে তফাৎ কি? মাথার উপর দিয়ে গেল ভাই। আচ্ছা, বাদ, পরে শুনবো। না, বুঝতে পারি নাই ঠিক। এই ঘুমালাম 6টার সময়, আর এই উঠলাম তো, এই জন্য আমার কথা ভালো হচ্ছে না। দেখলাম কয়টা লোক বললেন ভাই সারা রাত? সারা রাত একটা লাস্টের লোকটা জমা দিতে পারেনি, কইলে দেখছি যে জমা দেওয়ার টাইম শেষ। বেড লাক। এই মোবাইল কম্পিউটার স্লো তো, ঘুমায় না আবার ভাই ক্লাস করতে করতে। তারপরে দুঃখজনক বিষয় যে পেন্ডিং দিয়ে দিছে ওইটি, জানেন আপু এটা দিয়েন তো। এটা আপনি একটা লোগো করেছিলেন, ওটা মতো করে দিবেন। জি আপু।
দেখেন এই লোগোটা 65 AUD, দেখেন কত এই কত সামথিং, জাস্ট শুধু লিখে ছেড়ে দিয়েছে, এটা উইন হয়ে গেছে। ইনোসেন্ট আপনি খুঁজবেন, খুঁজে খুঁজে বের করবেন, করে কোনো সময় কঠিন করার দরকার নাই, দেখেন কত কঠিন কঠিন করছে, বাট ইজিটা সবসময় নেওয়ার চেষ্টা করে, কারণ তাদেরকে প্রিন্ট করতে হয়। আপনি খুব বেশি কালারফুল করবেন, তারা এমনি লোগো কিনতে আসছে, যত বেশি কালার তত বেশি খরচ বেশি, ওরা সবসময় সিম্পল চাই, কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস। হ্যাঁ জাস্ট দেখেন সিম্পলটাকে উইন করে দিয়েছে, এখনো 2 দিন সময় বাকি আছে, 2 দিন 13 ঘন্টা বাকি আছে, অথচ তার হয়তো বা আর্জেন্ট লোগো দরকার, সে নিয়ে নিয়েছে ওটা। লেখাটা তো উনি করতে পারতো হয়তো বাসায়, এটার জন্য এত সময় আছে, হয়তো ওনাদের সময় নাই, কন্টেস্ট হোল্ডাররা সবাই যে সবকিছু পারবে এটার কোনো মানে নাই, দেখা যাচ্ছে কম্পিউটারই চালাতে পারে না, তাহলে কি করে হবে? বিদেশের মানুষ কম্পিউটার সম্বন্ধে খুব কম পারদর্শী হয়। আজি ভাই গানটা বন্ধ করেন ভাই, আমার গান বাজে না ভাই। না ভাই আপনারই গান বাজছে। বিদেশের মানুষ কম্পিউটারের সম্বন্ধে খুব কম পারদর্শী হয়, আমার নলেজে যতটুকু দেখেছি। আর ওখানে শিক্ষিত কম, অশিক্ষিতই বেশি, মানে জীবনে কম। যে কয়টা কাজ দিয়েছে একটা তো কোনো রেটিং নাই, তো দেখি আজকে রেটিং না পাওয়া কাজ আপনারা কেমন করেন, এগুলো দিব না, এগুলো নেই। এটা করা যাবে, কথা একটু তাড়াতাড়ি বলেন, এগুলো করা যাবে? হ্যাঁ আপু দেন, দেখেন এগুলো মেবি সবাই $100 ম্যাম এগুলা। হ্যাঁ ভালোই, কাজ সহজ আছে ম্যাম, দেন বাবা, দেন দেন ম্যাম, এখনই দেন, দেন দেন ম্যাম, এখনই দেন, এডিট করে শুরু করে। ভাই ওইসবও করতে পারবো, ওইসব এই টাইপস এর মানে গোল রাউন্ড এর লোগো দেখলাম করে দিয়েছিলাম, কিন্তু সেগুলো তো এখনো রেটিং পাইনি। রেটিং পাওয়া গুলোর মধ্যে আপনারা চেষ্টা করবেন যেন কপি না হয়ে যায়, কিন্তু চেষ্টা করবেন এই টাইপস এর কিছু করে দিতে। হ্যাঁ এই টাইপস এর বা লিখার মধ্যে ফন্টের মধ্যে এইরকম ডিজাইন গুলো তো পারার কথা, তো এগুলো জাস্ট শুধু বক্স করছে আর কিছু না, বাট বক্স এবং অ্যালাইন গুলো যেন ঠিক থাকে এটার দিকে খেয়াল রাখলে হবে।
ম্যাডাম আপু বলেন আপু আপনার বাসে কয়টা পাখি আছে কয়টা আছে অনেকগুলা কালকে দুইটা মারা গেছে তার আগের দিন মারা গেছে একটা কি পাখি মারা গেছে আপু এই ঠান্ডা গরমে এটা হচ্ছে আমি বাঁচতে বাঁচতে ঠান্ডা লেগে গেছে দেখলাম আমি তো আজকে অবস্থা খারাপ হয়নি উঠলাম ঘুমেছিস হঠাৎ সময় আর কিরে ফ্যান জ্বালিয়ে দিস দিয়ে এখন জ্বর গায়ে উঠলাম কি বলা যাবে ফ্যান অফ করে দাম ঘুমেছে 3 ঘন্টা শুয়েছে না কেন কালকে দুপুরে 1 ঘন্টা শুয়েছে আর ওই রকম ই করে দিছে ফ্যান চালে জ্বর বাদে দিস অনেক পাখি বাসে আমি বাঁচতে পারছি না আপু বলেন আর একটা জিনিস একটু দেখাই দিবেন বলেন সেটা হচ্ছে ওই যে আপু মানে আমি সাপোজ ছবি ডাউনলোড করেছি হ্যাঁ তো অনেকজন মানুষ আছে আমি একজনকে হাইলাইট করব বাকিগুলো অনেকটা যে আবজা হয়ে যায় না এটা কি করা যায় না এটা কি লোগোর ক্ষেত্রে করবেন না কিসের ক্ষেত্রে করবেন না আপু লোগো না আমি একটা যে অ্যালবাম তৈরি করছি আর কি মানে অ্যালবাম না ঠিক একটা ফটো ফ্রেম হ্যাঁ করা যায় কিন্তু এটা কি ইলাস্ট্রেটর করা যাবে আচ্ছা করা যায় আপনি অপাসিটি কমিয়ে দিতে পারেন ওটা মার্ক করে নইলে হচ্ছে ওই একটু দেখাই দিয়ে না আপু ইয়া কর আচ্ছা ঠিক আছে দেখাই দিচ্ছি ফটোশপে হলো অনেক ইজি হইতো ফটোশপে ইজি আপু ওটা তাহলে ফটোশপে করতে যায় নাকি এটা এই যে আমি ইলাস্ট্রেটরটা এই ফটো এই কাজটাই ফটোশপে নিয়ে চলে যাই নাকি যা যে কল নিয়ে যেতে পারি Thank you.
হ্যালো আপু, বলেন। আমি তো গান 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 বাজার ইচ্ছা হচ্ছে। গানটা কোথা থেকে বাজছে? রাজীব ভাইয়ের মনটা মনে হয় আজকে খুব ভালো। কি হলো ভাই, বুঝি নাই। বলছি আপনার মনটা কি আজকে খুব ভালো? এ ভাই হ্যাঁ বলছি। প্রতিদিনের মতোই। না না আপু, মাঝে মধ্যে তো আপনাকে অনেক কথা বলে, আজকে তার থেকে অনেক ভালো আছে অন্য দিনের থেকে।
এটা করছি আপু। দ্বিতীয় পেজে আমি আসি মেবি। ওই যাবো 3 নম্বরটা। দেখেন আপনারটা কিন্তু আরো ভালো করা যেত, বুঝতে পারছেন? করা যেত না, জি আপু। ফোর স্টার গুলা দেখেন তো, ফোর স্টার গুলার সাথে নিজের ডিজাইনটা কম্পেয়ার করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই কয়টা ফোর স্টার আছে, মানে টপ এন্ট্রি এর মধ্যে এগুলা, বাকিগুলো সব 3 স্টার, সেজন্য হচ্ছে ওগুলাকে আর কি রাখেনি। এইভাবে কিন্তু করা যেত, আপনি হচ্ছে পুরোটা এটা কালার করেন, হ্যাঁ পুরোটাই কালার করবেন সেম ডিজাইন, কিন্তু হচ্ছে যে এই তো যে রেকটেঙ্গেলটা সেটা আপনি এক্সট্রা ভাবে নেবেন, বুঝেছেন? দুই তিন রকম ভাবে পারলে করেন, যেহেতু ডিজাইনটা আপনার করা আছে। ওকে, আপনার মতোই এটা না, দেখেন আপনার মতোই কম বেশি, কিন্তু এখানেও অলরেডি 4 স্টার রেটিং। হ্যাঁ, তো এগুলো বুঝতে হবে। এটা দেখেন সবগুলা 4 স্টার, 4 স্টার গুলা দেখবেন, দেখতে দেখতে অন্তত কিছু না কিছু আলাদা চলে আসবে মাথার মধ্যে, কিছু না কিছু আলাদা চলে আসবে। হ্যাঁ, এটার মতোই হইতে হবে তা না, কিছু না কিছু আলাদা চলে আসবে। 3-4টা করছি আপু, এখনো দেখে নাই, এখন ওগুলো দেখে নাই। যদি করে থাকেন তাহলে তো ঠিক আছে। 450 নম্বর আমারটা। হ্যাঁ, হয়তো আসেনি এখনো, যারা আছেন শুধুমাত্র তাদের আমি নাম প্রেজেন্ট করে দিচ্ছি। সুরভি শারমিন ঐশী আছি আপু, মাসুম রানা, মাসুম রানা আছি আপু, নূর মোহাম্মদ হাবিবুল্লাহ, নূর মোহাম্মদ হাবিবুল্লাহ আব্দুল্লাহ, কি আব্বু আসি, দেলোয়ার হোসাইন, দেলোয়ার হোসাইন, অন্তর শাহ, জি আব্বু আছি, শহীদুল ইসলাম, আব্দি চৌধুরী, আপু সাব্বির আসছে আর কি, মানে ঘুমাচ্ছে, আসেনি তখন নাকি, মানে এখনই উঠলো আর কি, সমস্যা নেই, ও জয়েন করছে। শিশির ইসলাম, শিশির ইসলাম, আপু শিশির আছে তো, আমার প্রেজেন্ট হয়নি,
আমার নাই জান্নাতি, আমার নাই জান্নাতি আপু আমার তো তুমি মিস হয়ে গেছে মনে হয় দেলোয়ার। তানজুরা তাসলিম আছে, নাজবুল ইসলাম আছে, জি মেহেদী হাসান প্রমি, মাহফুজ ইসলাম বাপ্পি, নাইব আলী আছেন? জি ম্যাম আছি। আপু দেলোয়ার ভাইকে অ্যাবসেন্ট করছে একটা ম্যাম। বলেন কে কি বলছিলেন? আপনাদেরকে অনেক ইজি ইজি কন্টেস্ট গুলো দেখা হয়েছে, অন্তত কন্টেস্ট গুলো ওপেন করেন, ঠিক আছে? আর প্লিজ কন্টেস্ট করতে যে যদি কোনো প্রবলেম হয় তো প্লিজ স্ক্রিন শেয়ার দিবেন, এটা রিকোয়েস্ট থাকলো, স্ক্রিন শেয়ার দিবেন। ওকে ওকে আপু, এখন শুধুমাত্র 10টা বাজে, তো আমি চাইবো যে যে কোনো কন্টেস্ট 1 ঘন্টার বেশি সময় দেওয়ার দরকার নাই, যে কোনো কন্টেস্ট প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি। আর যা যে সেটা বলেন। আমি না এই যে ওভারসিটি পারছি মানে বুঝতে পারছি না আসলে কি করব, এটা একটু যদি আমাকে হেল্প করতেন। মানে আমি শুধু একটা পিকচার রেখে বাকিটা ইয়া করে দিতে চাচ্ছি, এটা কি করা যায়? আচ্ছা আচ্ছা আমি তো শিখছিলাম। হ্যাঁ হ্যাঁ আপু একটু দেখছি, দাঁড়ান। না না আমি দেখছি, যদি না পারি আমি জানাচ্ছি, কারণ করেছি তো। অনেকগুলা দেওয়া আছে, আপনারা ওখান থেকে আর কি ইজি গুলো অন্তত দেখেন, দেখে করার চেষ্টা করেন প্লিজ। হ্যালো আপু, বলেন। ফ্রিল্যান্সার থেকে একটা এসএমএস দিয়েছে, বলছে যে আপনার দক্ষতা বৃদ্ধি না করার আগ পর্যন্ত তো মানে ইনকাম করতে পারবেন না, এরকম ধরনের একটা মেসেজ। কাজ করছেন, কাজের এন্ট্রি পাচ্ছেন, মানে এন্ট্রিতে কোনো ভালো কিছু হচ্ছে না, যার কারণে স্কিল ডেভেলপ করতে বলছি স্কিল। বিভিন্ন এসএমএস আসবে আপনার স্কিল ডেভেলপ করার জন্য, আপনার কাছে ডলার চাইবে বা বিভিন্ন রকম কি যেন ভিডিও দেখতে বলবে, অনেক কিছু বলবে ভাই। ভিডিও কল মানে ভিডিও কল এর মাধ্যমে ওই ভাইবার নিয়ে কথা বলছিল, মানে দিবেন ভাইবা নাকি? আমি তো বুঝলাম না রাতে ঢুকে, মানে ভাবলাম যে আপনার সাথে পরামর্শ করার পরে করি না, পরে দেখা যাক। কোনো ব্যাপার না, এগুলো কত ধরনের মেসেজ আসতেই থাকবে।
স্কিল ডেভেলপের জন্য যে ভিডিও অন করে রেখে যে এটা কাজ করতে বলছে, তার মানে কি কোনো কাজ করতে দিবে আর সেটা করে দেখাতে হবে এরকম কিছু নাকি? ভিডিও আসে না, বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতে পান না, জি ওই রকম টাইপস এর আর কি ভাই। কথা বলেন আপু, আপনি অনেক বেশি প্রবলেম হচ্ছে, একটু পরে মানে আপনি একটা কথা বলছেন সেটা অনেক অনেক অনেকবার আসছে। এখন সমস্যা হচ্ছে না, এখন ঠিক আছে বলেন আপু। হচ্ছে ওই বিষয়টা হচ্ছে কি যে আমি এটা একটু আমাকে একটু দেখাই দিলে মানে ভালো হইতো, আমি বুঝতে পারছি না মানে অনেকদিন তো ফটোশপে কাজ করা হয় না, এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। ওকে স্ক্রিন শেয়ার দেন আপু। আচ্ছা ঠিক আছে। আপু ইয়ে দিয়েছেন দেন দিয়েছে আপু, দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যায়। কই দেখা তো যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। কেটে দিয়েছে আপু এটা। ম্যামের কারেন্ট গেল ফটোশপে? ফটোশপে ফটোশপে এছাড়া ইলাস্ট্রেটরে কিভাবে করা যায়? ইলাস্ট্রেটরে কি কোনো উপায় আছে? আমার জানা মতে ওটাকে মার্ক করে ওই ইফেক্টে যে আপু সরি ভুল করে বের হয়ে গেছিলাম, আর একবার একটু কষ্ট করে দিবেন। ও আচ্ছা শেয়ার আছে, দাও আছে এই যে আপু। আচ্ছা
এই যে আপনি এটা দেখেন আপু, কাজ করছে না মেয়ের কথা কি? আপনি ওই মেয়েটাকে সামনে রাখতে চাইছেন, পেছনে এই পিকচারটা সামনে থাকবে, হ্যাঁ, আর বাকিগুলো মানে সব ইয়া হয়ে যাবে, বুঝছেন আপু? আপনি যদি একে শুধুই নিতে চান, তাও আপনি শুধুমাত্র পেন ফুল দিয়ে অনেক আস্তে করে কেটে, কঠিন হবে না, ওকে কেটে আলাদা জায়গায় বসাতে পারেন। আর যদি হচ্ছে আর পেন ফুল দিয়ে কাটলে তো এরকম চেহারা আসে কি? আমি এটা কিন্তু পারি না, পেন ফুল দিয়ে কাটলে তো সেটা আলাদা হয়ে যায় না? কি আলাদা হয়ে যাবে আপু, মানে এরকম চেহারাই থাকবে? আপনি পেন টুল দিয়ে যদি হচ্ছে ফটোশপে যেহেতু কাজটা করতে চাইছেন, তো পেন টুল দিয়ে কেটে নিতে পারেন, তো কোনো প্রবলেম নাই তো। আর তার থেকে ওই যে ওই গিয়া করা যায় না যে মানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আবঝা হয়ে যাবে, ব্লার করতে পারবেন, ব্লার অপশন আছে এডিটে, যে স্টাইলাইজ আছে, স্টাইলাইজে যে হচ্ছে ব্লার, ওটা হচ্ছে ফটোশপে, তাই না আপু? ইয়াতেও করা যায়, ইলাস্ট্রেটরেও দেখেন, ইফেক্টে দেন, ইজি হবে ফটোশপে, ফটোশপে যান, বিয়ে হচ্ছে আপনি না না হচ্ছে ফটোশপে যে সিলেক্টে যান, এইটা নাবো পাশেরটা নাবো, আগে আমি ফটোশপ অন করব, এটা সিলেক্ট টুল না কি বলতো, ইউজ করতে পারেন সিলেক্ট টুল, ম্যাজিক টুল ইউজ করতে পারেন, মেবি এ ওই টুল ইউজ করে উনি কি করবে? আচ্ছা তারপরে আপনাদেরকে কিন্তু আমি আরেকটা ওই টুলস এর কাজগুলোতে দেখিয়ে কিন্তু আরেকটা ইয়া দেখাই দিছিলাম, কোন টুলস এ যেন ইয়া হয় আপনি হয়ে যায় তো, মানে ওই মার্ক করে করলে ইয়া হয়ে যায় ছবিটা, ব্লার হয়ে যায় তো, কোন টুলস এ? মেবি এই কেউ কথা বলেন না কেন, ওই স্ক্রিন শেয়ার দিয়ে আছে, আমি ফটোশপটা অন করতে হচ্ছে না, ফটোশপ কি আপনারা ভুলে গেছেন নাকি? মাথায় ওরকম নাই আমার, স্পেশালি নাই, মনে করে বলতে বেশি দিন থাকা হয় নাই আমার, আমার 2 দিন কি 3 দিন থাকা হয়েছে, কিন্তু আমি সবাইকে যে ডাবল ডাবল ক্লাস করালাম পুরনো স্টুডেন্ট গুলাকে। আপু আপনি ইয়া করেন মেনু বারে যান তো, মেনু বারে যে সিলেক্ট অপশনটাই যান, আমি ভুলে গেছি এইটা না আপু, এটাই তো, এটা আবার কাটছে না কোনো ভাবে, কাটছে না, ব্যাকেও যাচ্ছে না, কন্ট্রোল ডি দেন তো, হয়ে গেছে, সিলেক্ট যান, এটাই তো সিলেক্ট না আপু, মেনু বারে, মেনু বারে, মেনু বারে যেহেতু ওপরে ওপরে ফিল্টারের পাশে, ফিল্টারের পাশে, ফিল্টার ওপরে দেখেন লেখা ফিল্টার, ওটা তো উইন্ডো, ফিল্টারের পাশে, আচ্ছা এখানে যাব, ওয়েট ওটাতে ওটাতে হবে না, কালার রেঞ্জ ফিল্টারে যান তো, ফিল্টারে ফিল্টারে জাস্ট ওয়েট 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 দেখেন ব্লার অপশন আছে, ব্লার দেখছি আপু, ওপরে ওপরে ওপরে, এ তো কি বলেন ব্লার কি আপু অপশন এটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো এখানে যে 5 নম্বরটা গ্রাশিয়ান ব্লার, হুম
এতো এখানে দেখেন আচ্ছা এখন যেটুকু করবেন সেটুকু আচ্ছা করতে পারবেন ঠিক আছে এই তো আচ্ছা এইভাবে না কিভাবে করব আপু আপু কিভাবে আচ্ছা করবেন এর মাসটা ভালো হইতো না আপু লেয়ার মাসে কিসে জি লেয়ার মাস লেয়ার মাস করতে গেলে কি উনি যে যে মেয়েটাকে নিতে গেছে সে মেয়েটাও ইয়া হয়ে যাবে না আমি চালাইছে তো একই কথা হ্যাঁ জাস্ট ওয়েট হ্যাঁ হ্যাঁ এভাবে তো এভাবে করা যায় তো তো ওনার মুখ কিন্তু দেখা যাচ্ছে না লোকটা শুধু ফুল ওটা কমান আপু দিয়ে যখন যখন যার যার মুখ আসবে সেগুলো আপনি হচ্ছে ইয়া করতে পারেন এটা আচ্ছা এটা আপু আসলো হ্যাঁ এটা এখন কি করলে কমে যাবে ওকে করলে ওকে করবেন যখন এ অনেক বাড়িয়ে দিয়েছেন কি করলেন এটা হাজার করে ফেললেন থামেন ওয়েট করেন ওই যার মুখ নিয়েছেন সে কই কোনটা এটা তো বুঝলাম না দুজনের তো ফুল ছিল ওটা কি এক একটু আচ্ছা হয়েছে নাকি আচ্ছা দাঁড়ান আপু আমি একটু আবার জান দে মুখের উপর জান তো দেখি আবার আরেকটু বলে যায় সেটা হচ্ছে আপু আচ্ছা সেরকম হচ্ছে না বাড়াতে হবে তো আপনি তো বাড়ালে একবারে হাজার করে দিলেন তারপরে আবার হচ্ছে দেখাচ্ছে অনেক কমিয়ে দিলেন আচ্ছা আমি দাঁড়ান দেখাচ্ছি আপনি এটা কিসের কাজ এটা কি কোনো কাজ নাকি হ্যাঁ এটা হচ্ছে আপু জি ফটো মানে একটা ফটো ফ্রেম তৈরি করে দিতে হবে নিচে নামান এদিকে যাব ওই ছবিটার উপরে যেখানে ছবি দেখা যাচ্ছে গ্রসিং ব্লারের নিচে যেটা ইয়া দেখা যাচ্ছে হ্যাঁ ওটা নিচের দিকে নামান মুখে যান এটা নিলাম বেশ তো হ্যাঁ হ্যাঁ এবার ওখানে যে একটু বাড়ান বাড়ালে তো বোঝা যাবে যে আসলে কতটুকু বাড়ছে আস্তে 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 এই তো এভাবে তো হবে এভাবে আস্তে আস্তে কর এই তো হ্যাঁ বুঝে বুঝে করবেন আর একটু বাড়াতে হবে অতটা আচ্ছা হয় কিন্তু আপু এটা তো পুরো পিকচারটা এরকম হয়ে যাচ্ছে আবজা হয়ে যাচ্ছে পুরো পিকচারই আবজা হয়ে যাচ্ছে যে সিলেক্ট আছে শুধুমাত্র সেইটা হবে এখানে আবার পুরোটা হবে কেন এই লোকটার মুখ আছে এই লোকটার মুখটাই শুধু হবে আর একটু বাড়ান দেখি কি হয় সবচাইতে বেটার বুদ্ধি কি বলেন তো সবচাইতে বেটার বুদ্ধি হলো যে আপনি করেন করেন একটু বাড়ান কি ব্যাপার আপনি কমিয়ে দিচ্ছেন কেন একটু বুঝে পাইলাম না এর আগে কপি নিয়ে আলাদ তো আপু মনে হয় ওটাই বলছি যে আপনি ইয়া করেন লেয়ার কপি নেন লেয়ার কপি নিয়ে একটা মাস্ক করে তারপরে ব্লারে যায় পরে এডিট করতে পারবেন এই সাদা দেখছেন কি হলো আবার এটা কথা দেখ আপনি ব্যাকগ্রাউন্ডের তালাও করলেন না লেয়ারও নিলেন না তাহলে কাজ কি হবে কাজ তো হবে না ফটোশপে তো তাই ফটোশপে আপনি এক কাজ করেন ওই ইলাস্ট্রেটরে করেন ইলাস্ট্রেটরে মেয়েটাকে কেটে নেবেন সেটা হচ্ছে যে কোনো টুলস দিয়ে দিয়ে ওটাকে হচ্ছে একদম ব্লার করে দিয়ে মেয়েটাকে আবার নিয়ে যে বসিয়ে দিলেই তো হয়ে গেল আর তো কিছু করার লাগে না কি দিয়ে বলছেন আপু পেন টুল দিয়ে আপনি ইলাস্ট্রেটরে দুইটা রাখবেন এখানে লেয়ার টেয়ার কিছুই না নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তাহলে হবে বুঝতে পারেননি লেয়ার ক্লিক করা আছে এই লেয়ার আছে আপু লেয়ার নিয়ে কাজ করতে হবে ই আচ্ছা ওনাদের আর কাজগুলো কি ওই এইরকমই আছে নাকি যেগুলো রেটিং পাওয়া না একজন যেটা হচ্ছে 4 স্টার মানে সবার উপরে আছে তিনি যেটা করেছে সেটা হচ্ছে যে ওই ছবি মানে ইনি শুধু এই মেয়েটাই উপরে আছে বাকি এগুলো কেউই নাই আর উপর থেকে একটু হালকা কালোর মধ্যে একটা ইয়ে উঠে গেছে আর হচ্ছে ওখানে লেখা আছে এই নাম দিয়ে বার্থডে লেখা আছে এরকম কাজ করে দিয়েছি আমিও তো তাই বলছিলাম এখন ও ব্লার করতে গেলে অনেকই ঝামেলা হবে কারণ আপনি নিয়েও দেখা যাচ্ছে আমাকে যদি কাজটা করতে এটা দিয়ে করব আপু আমি কি করব আমি জাস্ট ওয়েট যে টুল দিয়ে তাছাড়া কি
ওখানে টুলস গুলো আপনি ইউজ করেন তো ইউজ করে করে দেখেন, আমি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার অন আছে না কি আছে, আমি হচ্ছে আমার ফটোশপ তো অন করতে পারছি না। হ্যাঁ ব্রেকের সময় যখন যাব আমার ফটোশপ অন করে তখন দেখছি। ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আপু, আমি ইয়ে করে মানে স্ক্রিন শেয়ারটা কি করে বাতিল করে দেবো না, আমার কি স্ক্রিন শেয়ার আছে আপু এখনো? না আপু। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার স্টপ লেখা থাকে ওখানে ক্লিক করলে হয়ে যাবে। সন্দীপ রবিন কাজ করছেন আপনি? জি আপু। সাদিয়া আফরিন কি করছেন? আপনি স্ক্রিন শেয়ার দেন দেখি কি দেখছেন। আমি তো ফোনে আছি। আপনি ল্যাপটপ অন করেননি? হ্যাঁ করেছি, ফোনে আছি। আমি অন্য জনের থেকে ঘুরে আসছি ততক্ষণ আপনি ল্যাপটপে ইয়া করেন দেখি কি প্রবলেম, কোথায় প্রবলেম এগুলো আমাকে বলেন, আমি প্রবলেম গুলো দেখবো সবার আজকে। আবির ভাই কি করেন? আবির ভাই তো অনেক অসুস্থ। ওই যে নূর ভাই রাজশাহীতে গেছে তো ওই জন্য ক্লাস করতে পারে নাই। আপু আমি যে কন্টেস্ট করতেছি আজকে শুরু করছি। ইয়া ভাই আবির ভাই বাদ দেন ভাই, আপনার চোখের সমস্যা, অন্তত দুই দিন একটু রেস্ট নেন। আপনি ফোন থেকে আছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, বুঝছেন? আপনি লাইফে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ হচ্ছে সবচেয়ে বড় জিনিস কি বলেন তো, যে যেকোনো শরীরের যে কোনো একটা অংশই মানুষের অনেক মূল্যবান, এটা আমি মনে করি। দেখবেন হাতের ছোট্ট একটা অংশ যদি কেটে যায় খাইতে পারবেন না, যে কোনো কাজ ছোট্ট একটা অংশ কেটে গেলে কাজ করতে পারবে, যে কোনো কিছু করতে গেলে মনে হবে যে ওটাতে যেই লাগছে আর অনেক কষ্ট হচ্ছে। তো আগে চোখটাকে অবশ্যই ঠিক করতে হবে, আপনি একটু থাকেন, তার কারণ এটা ফর্মালিটি। হ্যাঁ আমি নইলে আপনাকে রেস্টই নিতে বলতাম, কারণ ওখান থেকে 4-5 দিন অনেক চাপ দিছে। আজকে ভাই আমার মুডটা খুবই অফ, মানে বলার মতো না। হ্যাঁ যদি পারতাম তো ক্লাসই নিতাম না, এতটা খারাপ যে বলার মতো না। তো আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক, আপনি আছেন একটু থাকেন, কিন্তু প্লিজ কাজ করেন, কাজ করার দরকার নাই ভাই। আপনি দুই দিন পরে কাজ করেন, বুঝছেন? আমার আপনার সেদিন চোখের ওই রকম ইয়া দেখে তো আমি নিজে অবাক হয়েছি, এত প্রবলেমের মধ্যে দরকার নাই ভাই। আপনি
জি আপু। তারপরে নাজমুল ইসলাম ভাই কি করেন? আপু কাজ করছি। তামান্নাই জান্নাত আপনি কি ছিলেন ক্লাসে? জি ম্যাম আছি তো। আপনাকে আমি নাম যে ডাকলাম তো আপনি কি অ্যানসার দিয়েছিলেন? না আমি তখন ছিলাম না, আমি এই 9:30 দিকে বোধহয় জয়েন করছি। ব্রেকের পর আপনার প্রেজেন্ট দেবো, মনে করিয়ে দেবেন, আপনাকে অ্যাবসেন্ট করে দিয়েছি। নাজমুল ইসলাম কি কাজ করছেন, কোন কাজটা করছেন প্লিজ একটু এক্সপ্লেইন করেন, বলেন আমাকে। আপু আপনাদের লিংক গুলো দেখছি দেওয়া আমার 20 মিনিট হয়ে গেল ভাই, কিছু অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন তারা অন্তত এই কথাগুলো বলেন না, বুঝছেন যে এখন পর্যন্ত আপনি দেখছেন এটা বলেন না। আপনি অনেক অ্যাক্টিভ আমি জানি আপনি পারেন, তাহলে এখন পর্যন্ত আপনি যে কোনো একটা চয়েস করে অন্তত করতে শুরু করে দিতে। আমি বলেছি যে একটা কোনটাতে 1 ঘন্টা সময় দেন, 22 মিনিট 23 মিনিট অলরেডি পার হয়ে গেল, এখনো দেখবেন ভাই সিরিয়াস কন্ডিশন, ঠিক আছে? একটা ব্যাচ নিয়ে সিরিয়াস কন্ডিশন, অন্তত কেউ না কেউ রেসপন্স করেন আর একটু কাজটা করেন। ইজি কন্টেস্ট গুলা দিয়েছি, আপনারা যারা পুরনো স্টুডেন্ট আছে আমাকে প্লিজ একটু বলেন। আমি একে একে জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে আমরা এই ডিজাইনটা পারবো না, সেটা বলেন, আমি সবাইকে স্ক্রিন শেয়ার দিয়ে আজকে দেখাই দেবো যে কিভাবে কি করবেন আর কিভাবে কি করবেন না। অনেক ইজি কন্টেস্ট গুলা দেওয়া হয়েছে, অন্তত এগুলা না পারলেও আমাকে বলেন যে আপু এগুলা তো পারবো না, সেটাও বলেন। নাজমুল ভাই ভাই অন্য কেউ এসে বললে যদি বলে যে এই ব্যাচ থেকে তো এই ব্যাচে তো কোনো ইয়া নাই, তো আমরা হচ্ছে অন্য অন্য ব্যাচে ল্যাপটপ শিফট করছি বা ল্যাপটপ গুলো অন্য ব্যাচে নিয়ে চলে যাচ্ছি, এটা এটা শুনতে কতটা কষ্টকর জানেন? কেউ অন্তত কাজ করেন, অন্তত রেটিং গুলো নিয়ে এসে যদি পোস্ট করেন তাও অন্তত এটা বলা যাবে যে তারা কাজ করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা কেউ এটা বলতে পারবে না এসে তাদের কি কি কই কি করে কিছু, এগুলো বলার তাদের কোনো ইয়া থাকবে না, বুঝছেন? কথা হলো যে আমার নামটা রিনেম করা নাই, নাই বলি ভাই কি করেন? কাজ করছি আপু। ভাই ওই ইয়ার কাজ করছেন নাকি আপনি পার্সোনাল ভাবে কাজ করছেন? আপনি যেগুলো দিয়েছেন ওগুলো করছি। স্বাগত সেন কি করেন? কাজ করছি ম্যাডাম, ডিজাইন করছি। তামান্নাই জান্নাতি আসলেন অনেক লেটে, বলেন কিছু বুঝছেন? আমি যে কন্টেস্ট গুলো গ্রুপে দিয়েছি আপনি অন্তত একটা একটা করে ওপেন করেন যেটা আপনাকে ইজি মনে হয়, অন্তত কাজ করুন। আমি আপনার সব কন্টেস্টই করি কিন্তু এখন আর না করি, আমি পরে জমা দিব নি করে, আজকে আজকেই করবো না কিন্তু এখন করবো না, একটু পরে করে জমা দিয়ে দেবো। অন্তর্ষা ভাই আছেন? ওকে অন্তর্ষা আছেন? আমার কথা রেসপন্স না করলে কিন্তু আমি হচ্ছে একদম অ্যাটেন্ডেন্স থেকে ইয়া করে দেব সিরিয়াস, কারণ হচ্ছে বারবার বলা হচ্ছে যে স্টুডেন্টদেরকে ওই ভিডিওতে এসে ক্লাস করতে, আমি সেভাবে তো কিছুই বলি না। বলেন প্লিজ একটু বলেন, অন্তর্ষা ভাই আছেন? মামুন ভাই কাজ করছেন?
আপু যে ইসের স্কুলের ওইটা করার চেষ্টা করতেছে করেন ভাই নূর মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই রাজশাহী আসছে আপু আমাকে মেসেজ দিয়েছিল ওর জন্য ক্লাস করি নাই ক্লাস করতে পারতেছি না রাজশাহী যাচ্ছিল পিসির সরি ল্যাপটপ ঠিক করতে মেবি ঐশী শারমিন আপু কাজ করছেন কাজ করছি আপু কোন কাজটা করছেন আপু প্রথম যে লিংকটা দিছিলেন ইইউটি ওটা করছি ওকে তানজুর আপু অন্য কাজ করছেন নাইমুর ভাই যে কি করছে এটা জানি না যাই হোক ও চেষ্টা করছি একবার একটু পড়ছিলাম দিয়ে একটু আবার ব্যাড লেগে গেল দিয়ে আবার পড়তে হচ্ছে আবার নতুন করে কি লেগে গেল ব্যাড ব্যাড আবার কি জিনিস নেই রাত্রি আপু কি করেন কাজ জমা দিলাম আজকে আপনার এই সময়টুকু তো হয়ে গেল কোনটা ওখানে কি কালা বলা ছিল নাকি না আপু আমি ইচ্ছা মতো দিলাম কেমন না চেঞ্জ করব কালারটা আপু আপনার এখানে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে ইটা যে টেনেছেন তো ওখানে যখন টানবেন তখন সিপটা চেপে ধরে থাকবেন একটু বাঁকা বাঁকা লাগছে চিটা কিন্তু পারফেক্ট হয়েছে চিটা ঠিক আছে আর যে লোগোটা দিয়েছেন ওখানে কি লোগো ছিল নাকি সবকিছু মিলাই ওই দুইটা গোল গোল দিয়েছেন এত এত বেশি কোনো কিছু দেওয়ার দরকার নাই বইটা ঠিক আছে পেন্সিলটাও ঠিক আছে ওটা ওই দুইটা টেনে দেওয়া মানে বেশি ভালো হবে ওখানে দেখেন ওই রেটিং ওই গোলগুলা পাতাগুলো গুলো উঠাই ক্লিয়ার করে দি দেন দেখি কেমন লাগে আপনি নিজেও দেখেন আমি তো মানে হচ্ছে দিয়ে দেখেন যে যদি ওটা না ভালো লাগে তখন আপনি আবার দিবেন যে কোনো কিছু সিম্পল করে ট্রাই করেন আপু কালার কি ঠিক আছে হ্যাঁ কালার দিতে পারেন রহিমা আপু কি করেন রহিমা আপু কি করেন কাজ কি করছেন কোনো প্রবলেম হলে বা কিছু হলে আপনারা প্লিজ স্ক্রিন শেয়ার দিবেন রিকোয়েস্ট থাকলো আর কথা হলো যে এখন পর্যন্ত আব্দুল্লাহ ভাই বললো যে সাব্বির ভাই আসবে সে এখনো আসেনি আপনারা আধা ঘন্টা পরে আমাকে একটু এটা মনে করিয়ে দিবেন যে সে এখনো আসেনি তাকে প্রেজেন্ট দিয়ে দেওয়া হয়েছে তাকে ইয়ে করে দেওয়া হবে অ্যাবসেন্ট করে দেওয়া হবে আর কথা হলো সাব্বির ভাই মানে ওর ল্যাপটপটা নাকি একটু ডিস্টার্ব দিচ্ছে তাও বলছে যে আমি ইয়া করছি চেষ্টা করছি ওকে কি আমার বাসা ডাকবো সেটা তো আপনার পার্সোনাল ভাই ব্যাপার ভাই মানে আমি এটা আমার আইডি থেকেই তো ক্লাস করতে পারবে সমস্যা নাই তো স্ক্রিনশট নেওয়ার সময় সে থাকবে না তখন অলরেডি অফিস থেকে আমাকে কৈফিয়ত দিবে যে কি ব্যাপার এটা কি প্রবলেম একদিন আপনাদের আছে অবশ্য সেই রকম না ডাকেন ডেকে ক্লাস করতে অন্তত বলেন আচ্ছা আচ্ছা কথা হলো যে আমি আপনাদের সাথে আমরা আপনাদের প্রবলেম গুলো দেখবো ঠিক আছে কন্টেস্ট করতে যে কি প্রবলেম হচ্ছে সেটা দেখবো আর ব্রেক এর পরে সে তো অবশ্যই কিছু ডিজাইন দেখানো হবে ব্রেক তো এখন না ব্রেক আছে অনেক লেট আচ্ছা পিসি তে কি হেডফোন আলাদা ভাবে কোনো ইয়া করতে হয় নাকি জানো এই বড় হেডফোন ইউজ করতে পারেন না স্যার একটা সিম্পল হেডফোন ইউজ করতে পারবেন না না বড় গুলা কিন্তু আমার যে কোনো মতে ইয়া হচ্ছে না ওই যে ইয়াতে দিতে হয় পিসি হচ্ছে ইয়া থাকে স্পিকার ইয়াতে চিহ্ন থাকে ওইদিকে দিতে হয় দুইটা ইনপুট সামনে
আপু পিছে দিতে হয় ওই পিছে হচ্ছে স্পিকার মানে কথা বলার একটা চিহ্ন আছে আর একটা হচ্ছে শোনার সামনে তো আছে আপু দুইটা একটা কথা বলার জন্য একটা কথা সেটাই বলছি আমি তো কিন্তু সামনে দেই কিন্তু হয় না হ্যাঁ আপু হয় না ওই যে আরেকটা আলাদা ভাবে দুইটা ইনপুট নিতে হয় মানে দুইটা তার তারপরে কানেক্ট হয় আলাদা ভাবে তার নিতে হয় মানে মানে কিন্তু এই নতুন পিসি নিয়ে আসার পরে এই দুইটাতে আমি ইয়া করছি কিন্তু কোনোভাবে তো হয় না হবে না আপু ওটাই তো দেখছি কি করতে হয় পেছনে পেছনে আছে পিসি পিসি পেছনে দেখবেন হচ্ছে চিহ্ন আছে যেখানে যে বক্স এরিয়া থাকে না ওইখানে দেখবেন তাহলে ওখানে দুইটা চিহ্ন আছে সেখানে দুইটাই কি লাগাইতে হবে না একটা জি আপু দুইটাই দিতে হবে পেছন দিয়ে না হ্যাঁ তাহলে কি হয়ে যায় তাহলে হয়ে যায় দিয়ে হচ্ছে আপনি এখান থেকে কানেক্ট করে নিতে হয় হ্যাঁ 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 ওটা তো কানেক্ট করতেই হবে হ্যাঁ ওটাই আমি তো ভাবছি যে পিসি নষ্ট নাকি হেডফোনটা নষ্ট হেডফোনে আবার দেখলাম যে ট্রাই করলাম ঠিকই তো আছে সব কিছুই বুঝে পাইনি আপু আমি শুধু মনে করছিলাম হেডফোন কিনলে হয়ে যাবে তো ওই ওখানকার ওরাই বলে দিল আপু এটা না ছাড়া আপনি শুনতে পাবেন না ওটাই তো সমস্যা শুনতেই তো পাচ্ছি না পেছনে দিতে হবে না এই ক্লাসটা শেষ করে তখন পেছনে দেখি কারেন্ট চলে গেলে বিপদে পড়বো ফোনে ডাটা নিয়ে ডাটার মেয়াদ কাল শেষ হয়ে গেছে আপনারা কেউ যাবেন না যদি সাপোজ আমি চলে যাই আমি ডাটা নিয়ে আর কি তখন জয়েন করব সুলতানা আসো আপু আপনি কি সুস্থ হয়েছেন নাকি অসুস্থ কিছু বুঝতে পারলেন আপনাদের মাথার উপর দিয়ে গেল নাকি আমি তো মাথা বলেন বলেন হ্যাঁ বলছি আপু আমি এখন মোটামুটি সুস্থ আছি ওকে এখন কথা হলো যে কন্টেস্ট গুলো একটু দেখেন আপনারা আপনারা তো কন্টেস্টে আপনাদের তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা আছে নাকি সবার আপনি জাস্ট ওপেন করে দেখেন তো হ্যাঁ আপু আমি দেখতেছি দেখেন আপু এটা কি কোন ডিজাইন দেখাচ্ছেন
বসে আছিস কেন? আমার কলম দিচ্ছিস কেন? তোর কলম কই? মুখে দিচ্ছিস কেন? উঠে বস। হ্যালো আপু, চুপ। হ্যালো, হ্যালো আপু, বলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা কিভাবে নেবো। একটা জিনিস নিয়েছে কিন্তু এই মানে একটা বাঁকা করে একটা জিনিস, মানে এই রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল এর ইয়ে দিক দিয়ে মানে একটা বাঁকা গেছে, ওই জিনিসটা কিভাবে নেবো আমি বুঝতে পারছি না। স্ক্রিন শেয়ার দেন দেখি কি বাঁকা ভাবে গেছে। এখন আপনি যে কি বলছেন এটা বুঝতে পারছি না। স্ক্রিন শেয়ার দেন, ওয়েট, আমি পারমিশন দিচ্ছি, আপনি শুধু স্ক্রিন শেয়ার দিবেন তাহলে হবে। আপু স্ক্রিন শেয়ারটা কোথা থেকে দেয় আমি তো বুঝতে পারছি না। নিচে দেখেন অপশন আছে, পার্টিসিপেন্ট আছে, চ্যাট আছে, স্ক্রিন শেয়ার আছে, রেকর্ড আছে, তারপরে দা এন্ড আছে। তো স্ক্রিন শেয়ার যেটা লেখা আছে সেখানে একবার ক্লিক করেন তাহলে চলে আসবে। আমি আপনাকে পার্টিসিপেন্টে যে স্ক্রিন শেয়ার পাশে আছে রে ভাই, পার্টিসিপেন্ট আছে, চ্যাট আছে, স্ক্রিন শেয়ার আছে, স্ক্রিন শেয়ার লেখা আছে দেখেন সবুজ কালার। স্ক্রিন শেয়ার কি ব্যাপার, আপনি স্ক্রিন শেয়ার দিতে পাচ্ছেন না আপু? পাচ্ছি না। স্ক্রিন শেয়ার কোথাও লেখা নাই? এখানে মিউট স্টার্ট
ও স্টার ভিডিওটা আছে আপু, এটা নাকি? ওটা স্টার ভিডিওটা তো, এই স্টার ভিডিওটাতে তো আপনার ইয়া ভিডিও হবে, আপনাকে দেখা যাবে, ওটা কেন হবে? হ্যাঁ এখানে কি প্রবলেম দেখান আপনি, ভিডিও অন করতে এই স্ক্রিন শেয়ার তো দিতে পারছেন না, বলেন কি কোনটা কি করবেন বলেন, এটা এখান থেকে বলেন আমি দেখতে পাচ্ছি কি করবেন বলেন। আপনাকে স্ক্রিনও আসে করা শিখে তারপরে এটি করেন, না হলে ভাবে হবে না, আপনার আপনি কাটতে পারবেন না। হবে শিশির ভাই কি বললেন? আমার স্ক্রিন শেয়ার অফ নাই নাকি? হ্যালো কি বলছেন শিশির ভাই? স্ক্রিন শেয়ার দেওয়া আগে শিখাবে, না হলে এভাবে কিভাবে কাজ হবে? আমি তো মনে রাখবে, মুখে তো মনে থাকে না, স্ক্রিন শেয়ার না দিতে পারলে, স্ক্রিন শেয়ার না দিতে পারলে কি করে কি করব ভাই? আপনি তো আপনি আমার নেট প্রবলেম সাজাচ্ছে না কিছু। মাসুম রানা ভাই কখন আসলেন আপনি ক্লাসে? আমি ভিডিওটা চালু করেছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু ইয়া থেকে এসে অফ, আমি কিন্তু আপনাকে অ্যাবসেন্ট করে দিয়েছি, সো আপনি ক্লাসে থাকবেন, আমি শেষের দিকে তামান্নাই জান্নাতি এবং আপনাকে সাব্বির ভাইকে ইয়া করে দিব, প্লিজ আপনার ক্লাসে থাকেন আর মনে করিয়ে দিবেন, নইলে অ্যাবসেন্ট হয়ে যাবেন ভাই। স্ক্রিন শেয়ার না দিলে এরকম করে ভাই বোঝা যাচ্ছে না, আপনি দেখি আপনি দেখান তো, এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করেন আপনার ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করেন। আচ্ছা আপু এই যে এবার দেখতে পাচ্ছেন, এটা মিনিমাইজ, আমি বললাম ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করেন এবং জুমটা ওপেন করেন, আমি স্ক্রিন শেয়ারটা কোথা থেকে এটা দেখিয়ে দিচ্ছি, এভাবে বোঝা যাচ্ছে না ভাই। জুম তো জুম জুম আপনার কোথায় আছে? ওকে আচ্ছা বলেন আপনি এখানে কি বলছেন? জুম আমার মোবাইলে আছে। তাহলে মোবাইলে আছে, তাহলে এতক্ষণ থেকে যে আপনি বলছেন, আপনি কিন্তু একবার বলেননি যে ফোন থেকে আছি, তো ফোন থেকে আপনি কি করে, ফোন থেকে হবে? হ্যালো ইয়াতে কানেক্ট করেন, পিসিতে কানেক্ট করেন। আচ্ছা এখানে আপনি কি করবেন সেটা বলেন তো। ওখানে কি করবেন বলেন? মানে সাইড দিয়ে যে একটা ই গেছে, মানে কাটা বলতে মানে একটা দাগ চলে গেছে, ওই জিনিসটা আমি নিতে পারছি না। পেন টুল দিয়ে যখন আঁকতে যাচ্ছে তখন গোটায় কেটে যাচ্ছে, একটা দাগ নিয়েছে, দাগ বুঝতে পারছি তো ভাই আপনার কথা, কিন্তু আসলে আপনি কোনটা নিতে চাইছেন এটা আর কি আমি বুঝতে পারছি না। এখন আপনারা কেউ কি ওনার কথা বুঝতে পারছেন যে উনি কি বুঝাতে চাইছে? আমি লোগোটার নাম বলছি, ক্যাসেল গ্রুপ যে লোগোটা আছে না দিলেন আপনি, ওইটা ওইটা আপনি ইয়া থেকে ওপেন হন, আপনি আপনার ডেস্কটপ না ল্যাপটপ? ল্যাপটপ, ল্যাপটপে জুম জুম ওপেন করেন, ল্যাপটপে জুমটা ওপেন করেন, তারপর দেখছি পারবেন না ল্যাপটপে। হ্যাঁ আপু ওপেন করি নি অবশ্য, দেখি করছি। কিছুই না, আপনি যেভাবে ফোন থেকে ওপেন করেন ল্যাপটপে ঠিক সেভাবে ওপেন হবেন, কিন্তু ফোন থেকে আবার কেটে দিবেন না, ফোন থেকে থাকেন ল্যাপটপে ওপেন করেন, বুঝছেন? আচ্ছা আপু আচ্ছা।
এমা কেউ কিছু বলছিলেন? আমি 11টায় ব্রেক দিব এবং তারপরে এসে আপনাদের কাজগুলো সবার কাজগুলো স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে দেখাবেন। আর নিউ স্টুডেন্টদেরকে কিছু ডিজাইন দেখাবো, নিউ না পুরনোদেরকেও। ওকে জি আপু। জিব ভাই ভাই আচ্ছা ঠিক আছে, ব্যাপার হচ্ছে ওই আমি তো মানে নিয়ে ইমেজ স্ট্রেস করলাম, হ্যাঁ ওই এডুকেশনের যে ইয়াটা ইমেজ স্ট্রেস করলাম, করার পরে হচ্ছে মানে দেখছি যে কোনো কালারও আসছে না, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। অ্যানিডেক্স আছে? এই আপনি আমার আমার কাছে স্ক্রিন শেয়ার দেন, বুঝতে পারছেন না কথা? আমি তো বললাম যে যার যেটা প্রবলেম হবে আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি তো শেয়ার ইয়া করে রেখেছি। আপনি চলে গেলেন তাই বললেন, আচ্ছা আমি শেয়ার দিচ্ছি। আমি চলে গেলাম, আমি কি বললাম যে চলে গেলাম? আমি বললাম যে আপনারা কাজ করেন, আমি তো সবাইকে একে একে প্রশ্ন করলাম। তো আপু স্ক্রিন শেয়ার দিয়েছে, এখন আমার দিকে ক্যামেরা চলে আসছে। আরে ভাই ওটা স্ক্রিন শেয়ার। আরে ভাই নাইমন ভাই একটু পোজ দেন তাহলে। ক্যামেরা শেয়ার দিয়েছেন ভাই, এটা কাটবো কিভাবে? চালাই দেন ভাই, চালাই দেন সি ফোন, চালাই দেন। আপু আমি শেয়ার দিলাম। এখন কি করবেন বলেন তো? এটা কি করব? এটাকে আমি আসলে যখন
আনগ্রুপ করেছি, করার পরে দেখা যাচ্ছে যে সিলেকশন টুল দিয়ে যখন আমি সিলেক্ট করলাম, করার পরে আপনার এই যে এই এই জিনিসটাকে যে সিং মানে ইয়ার টুলটা আছে না, এই যে সিঙ্গেল এটা দিয়ে ওই যে আপনি অ্যাঙ্কর করে আচ্ছা এভাবে টান দেন, আমি টান দিতে এসে এই যে ধ্যাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আবারও কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যান, আগের অবস্থায় যান, তারপরে দেখা দিচ্ছি। ইটাকে আপনি মাঝখানে কাটবেন এটাই তো নাকি? হ্যাঁ 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 ওয়েট ওয়েট, তো ইটা আপনি এমনি নেবেন, এটাকে ইমেজ ট্রেস কেন করছেন? আপনি যেটাকে ইমেজ ট্রেস করে নিতে পারেন। ই এমনি লিখেন আপনি, আপনার নেক্সাবল ফন্ট আছে না? জি জি আছে। ই লিখেন আপনি, ই এমনি লিখেন, আমি দেখাই দিচ্ছি। আরো বড় করেন আবদুল্লাহ ভাই, আরো বড় করেন। আপনাকে তো দেখছি যে কি করা উচিত, এই আর বড় হবে না কেন, শিফট অল্ট প্রেস করে বড় করেন, আর নইলে তো 72 আছে, পিটি লেখা আছে, তার মাঝে মাঝে ইয়া করেন, কাস্টার্ড নিয়ে যে রাখেন, শিফট অল্ট দিয়ে আমি ইটাকে বড় করতে বলছি ভাই। তুমি করতে বলছেন না? ক্রিয়েট আউটলাইন অ্যান্ড গ্রুপ করেন। এ নাইমুর ভাই কাজ দেখেন, কাজ দেখেন, অ্যান্ড গ্রুপ করেন, অ্যান্ড গ্রুপ। হ্যাঁ এবার অ্যান্ড গ্রুপ করার পর হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল, ওয়েট ওয়েট ওয়েট, আপনি কিছু করবেন না? না ওখানে কেন, ইয়ে যে মাঝখান আছে না আপনি যে কাটছেন, হ্যাঁ হ্যাঁ এই পাশে, এই পাশে আরো এই পাশে জুম করেন ভাইরে, মাঝখান বুঝেন না, মাঝখান 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 জুম করেন, হ্যাঁ 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 ওটা আর তার উপরেরটা, ওটা একবার ক্লিক করবেন, তার উপরেরটা একবার ক্লিক, ওকে এবার মাঝখানে নিয়ে যান, মাঝখানে বলতে ওটার মাঝখানে যেটা যেটা যে দুইটা সিলেক্ট করলেন, দুইটা কি সিলেক্ট হয়েছে, ওই দুইটা কি সিলেক্ট হয়েছে, ওটার মাঝখানে হ্যাঁ ধরেন, মাঝ বরাবর রে ভাই, আমি বলেছি যে দুইটা পাত আপনি সিলেক্ট করেছেন, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তার মাঝ বরাবর, হ্যাঁ এবার টানেন, শিফট ধরেন, শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরেন, হ্যাঁ এই তো জাস্ট ছেড়ে দেন রে ভাই, কত দূর যান, হ্যাঁ এবার এইয়াতে যান, সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, হ্যাঁ এবার হচ্ছে ওই সেভ বিল্ডার টুলস নেন, সেভ বিল্ডার টুলস টানেন, সেভ বিল্ডার অপারেটর, হ্যাঁ এবার এখানে হ্যাঁ অল্টার প্রেস করে থাকেন তাহলে মাইনাস মাইনাস ফিগার আসবে, অল্টার অল্টার চেপে ধরেন, অল্টার হ্যাঁ ওকে, এবার সিলেকশন টুলে যান, যে কোনো কাজ করার পর পরে সিলেকশন টুলে যাবেন, ওকে এবার আপনি এটাকে মনে করছেন দুই কালার করবেন, এখন এটা তো ইয়া আপনি উইন্ডোতে যান, পাথফাইন্ডার নেন, আরে থামেন রে ভাই, উইন্ডোতে যান, উইন্ডোতে যাওয়ার পরে পাথফাইন্ডার, ওই পাথফাইন্ডার টেনে নিয়ে আসেন সামনে, পাথফাইন্ডারটা সামনে নিয়ে আসেন, হ্যাঁ এখানে যে ইয়া করেন, ইউনাইট ইউনাইট ফার্স্ট এডটা ইউনাইট করেন, ইউনাইট ফার্স্ট এডটা ফার্স্ট এডটা ফার্স্ট এডটা, হ্যাঁ হ্যাঁ ইউনাইট উপরেরই ফার্স্ট এডটা ইউনাইট লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ ইউনাইট লেখা আছে, কই করছেন না কেন, না আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ ইউনাইট করেন, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই করেছি, ইউনাইট করার পরে আনগ্রুপ করেন, আনগ্রুপ, এবার দেখেন দুইটাতে দুই কালার হবে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, দেখেন দুইটাতে দুই কালার দেন, এই পুরোটা সিলেক্ট আছে, সিলেক্টর তো ছাড়াইতে হবে রে, আপনি এই পেজে আছেন যে, ওয়েট ভাই আপনি নিউ পেজে নিয়ে যান, পুরো ইটাকে কেটে আপনি যে ইয়াতে আছেন তো আপনি, হ্যাঁ এই পেজে নিয়ে পুরোটাকে সিলেক্ট করেন, ওকে
টেনে নিয়ে ওকে হ্যাঁ এবার কালার করেন বড় করেন বড় করেন এইটাকে সিলেক্ট করে বড় করেন শিফট অল্ট প্রেস করে বড় করবেন ওকে এবার হচ্ছে একটা একটা করে কালার দেন তো দেখি সিলেক্ট নাই রে ভাই সিলেক্ট নাই আগে সিলেক্ট করতে হবে ভাই সিলেক্ট নাই আপনার হ্যাঁ সিলেক্ট করেছি আপনি ওটা না হালকাটা দেন হালকাটা দেন হালকাটা 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 লাইট 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 তার পাশেটা ওকে জি জি আপু হইছে এই আকাশের সাথে একলা যাই নিচে দেবেন হ্যাঁ এগুলো দিবেন এগুলো গাঢ়টা দিবেন হ্যাঁ পাশেরটা তার পাশেরটা হ্যাঁ এই তো কালার কি প্রবলেম এর সলিউশন হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে এটা ভালো আর কোনো প্রবলেম না 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 আর কোনো প্রবলেম নাই ওকে ধন্যবাদ সজীব নায়েব ভাই কাজ তো অসাধারণ হয়েছে ভাই ভালো লাগছে কিন্তু অনেক নায়েব ভাই দুইটা কাজ অলরেডি হয়ে গেছে সো আর কারো কোনো প্রবলেম আমি বললাম যে 11টায় হচ্ছে ব্রেক দিব কিন্তু ব্রেক থেকে এসে যেন এমনটা দেখি ব্রেক থেকে দেখেন এখন হচ্ছে 23 জন স্টুডেন্ট আছেন অতএব যাদের নাম প্রেজেন্ট হয়নি তারা বিপদে পড়বেন আমি এসে প্রেজেন্ট দিব এবং স্ক্রিনশটটা নিব ওকে আপনারা হচ্ছে কেউ ইয়া করবেন না এই নাজমুল ভাই আছে না গেছে জি আপু কি ব্যাপার রেকর্ডিং কি হলো না নাকি রেকর্ডিং চলছে না জি আপু আপু রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং হচ্ছে নাইম ভাই আপনি নাইমুল ভাই আপনি ভিডিওতেই থাকেন বুঝছেন এরকম করে আপনি তো আজকে ভিডিও ভিডিও অফ করতে পারবেন আর কেউ আপনারা বলে দিবেন না বুঝছেন উনি আজকে ভিডিওতে থেকে ক্লাস করবে এখন কথা হলো আপু আমি কেটে দেব আপু আমি কেটে দেব ইয়াতে দি আমি আবার ইয়াতে আমি কাটতে পারছি না যার বলে ভাই এত বুদ্ধি কই কই পান আপনি বলেন এত বুদ্ধি কই পান কিছু বুঝতে পারছেন না ভালো কথা নিচে কি অপশন গুলো আসছে নাকি আসেনি হ্যাঁ আসছে ও কি কি আসছে পড়েন এখানে আসছে স্ক্রিন হোয়াইট বোর্ড আইফোন প্যাড এগুলো আছে তারপরে এইগুলো কেন নিচে দেখেন নিচে দেখেন আপনারা মিউট যেখানে করছেন মিউট আর মিউট করছেন ভালো করে বুঝেন ওখানে মিউট আছে আর মিউট করছেন না ফ্যান্সি আপু স্টপ ভিডিও এ ভিডিও স্টপ করে দিল কেন আপু আপনি আসল জিনিস দেখিয়ে দিয়েছেন সবাই ভিডিওতে আসেন আমি ইয়া করবো স্ক্রিনশটটা নিয়ে নেই সবাই একটু ভিডিওতে আসেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো একটা কথা শুনেন বলেন ওই যে ওই যে জিনিসটা দিয়েছে অন্তর্ষা কি কাজ করলো দেখলেন অন্তর্ষা ভাই উনি নাই হ্যাঁ তাহলে আপনাদেরকে কি করে বিশ্বাস করতে করা যায় যাবে বলেন না আপু আমরা থাকবো বিশেষ করে কয়েকজন আমরা 10 15 জন দুইটাকে তো আপনাদের বিশ্বাস করতে হবে
আপনার যে সিআর দুইটা আছে এটা তো বিশ্বাস করবেন আপু বুঝলাম না মামুন ভাই আবার বলেন বললাম যারা দুইজন সিআর আছে এই দুইজনকে তো আপনার বিশ্বাস করতে হবে আমাদের না করেন সমস্যা নেই সবাই সমান সিআর সিআররা তো তাদের কাজ করছে কিন্তু খুব কম নাজমুল ভাইকে তো বলে বলে কথা বলানোই গেল না শেষের পথে এসেও এখন কি আর করব কথা হলো যে দেখা যায় হ্যাঁ আপু দেখা যায় ওকে সবাই প্লিজ একটু দেখবেন সাপোজ লালটা নিয়ে রাখলাম একটা ফার্স্টে ইলিপস নেব হ্যাঁ ফার্স্টে একটা ইলিপস নেব ইলিপস নেওয়ার পরে আর কি এটাকে আমি অবজেক্টে যে এটা অন্যভাবে করা যায় অন্যভাবে বলতে যে হচ্ছে আপনি ইলিপস নিলেন নেওয়ার পরে হচ্ছে আপনি আবারও এটাকে হচ্ছে ইয়া করে দিতে পারেন স্ট্রোক কালার নিয়ে নিতে পারেন হ্যাঁ কিন্তু স্ট্রোক কালার নিলে কি আর কি সমানভাবে আসে না আমি অফসেট পাতে আর কি বেশি ভালো লাগে আমার হ্যাঁ তো এখানে জাস্ট কালারটা অফ করে দিব এবং এটা হচ্ছে ব্ল্যাক করে দেব মানে আমি এভাবে আর কি অভ্যস্ত এটা বুঝাতে যাবেন হ্যাঁ এভাবে আপনারা নেবেন এখন ইচ্ছে করলে আপনারা এভাবে নামিয়ে অন্যভাবেও নিতে পারেন এই এই কথা আর কি কথা আছে এখানে হচ্ছে একটু আপু এটা একটু আরেকবার দেখান ফার্স্টে কিছু করিনি ফার্স্টে আপু একটা ইলিপস নিব হ্যাঁ ইলিপস নেওয়ার পরে এখানে তো আমার আবার ইয়া করা ছিল তো এটা আমি হচ্ছে ফার্স্টে স্ট্রোক কালার দিব ধরেন সাপোজ রেড দিলাম হ্যাঁ রেড দেওয়ার পরে আমি চলে গেলাম অবজেক্টে অবজেক্টে যে পাথ এবং পাথে যে অফসেট পাথ আমার আপনারা 10 পিটি নেবেন বা পাঁচ আপনারা যতটুকু মানে কি আর কম বেশি করতে চান এখানে এখানে মানে ইয়াটা গ্যাপটা যতটা কম বেশি করতে চান সে অনুযায়ী কারো দেখা যাচ্ছে কম ভালো লাগে কারো দেখা যাচ্ছে বেশি ভালো লাগে এখানে যে ফিল কালারটা আমি অফ করে দেব এবং স্ট্রোক কালারটা ওপেন করব স্ট্রোকটা আমি ব্ল্যাক কালার দিলাম এবং স্ট্রোক কালারটা নিয়ে এসে এখানে দেখাচ্ছে 12 অনেক বেশি হয়ে যাচ্ছে আমি এখানে এটা করে দিলাম 9 করলাম না 8 করলাম হ্যাঁ এটুকু তো বোঝা গেছে নাকি জি আপু জি আপু বুঝতারছি দেখেন এটাকে এবার অল্টার প্রেস করে আমি আরেকটা করে নিলাম হ্যাঁ এটা এমন ভাবে করে রাখবো যেন ওই ব্ল্যাকটা আর কি লেগে থাকে হ্যাঁ ব্ল্যাকটা এটা দেখেন ব্ল্যাকটা যেন লেগে থাকে এই আর কি এখন এটা একটু নিচে নেমে গেছে এটা আমি উপরে দিকে উঠাবো দুইটা সমান ভাবে আছে কিনা আমাকে সেটা দেখতে হবে ওকে সমান ভাবে আছে এবার এটা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দুইটা আছে আমি আবারো অল্টার চেপে আমি আরো আবারো হচ্ছে দুইটা নিয়ে নিলাম হ্যাঁ দুইটা নেওয়ার পর আমি বারবার বলছি ব্ল্যাকটা যেন একদম ঠেকে না থাকে কিন্তু যেন একদম আবার ইয়া আনা হয়ে থাকে দূরেও না থাকে হ্যাঁ এটা আমরা দেখতে হবে এবার পুরোটাকে আমি হচ্ছে অবজেক্টে যে এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড আমার করা হয়ে গেছে এবার পুরোটাকে সিলেক্ট করে আমি হচ্ছে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিব পাথ ফাইন্ডারে যেয়ে আমি ডিভাইড করে দিব এবার ডিভাইড করার পরে আনগ্রুপ করে ফেলছি এবার দেখেন কন্ট্রোল প্লাস দিয়ে আর কি আমি এখানে যে কতটুকু হয়েছে আল্লাহ জানে এখানে যে এইটুকু সিলেক্ট করার পরে এতটুকু সিলেক্ট করে এটাকে আর একটু দেখেন ফার্স্ট আমি দুইটা দুইটা করে করে আগে দেখিয়ে দিই হ্যাঁ অবজেক্টে যে এক্সপ্যান্ড এ পর্যন্ত তো হয়তো বা সবাই চলে গেছেন
পুরোটা সিলেক্ট করার পরে তো এখানে আছে ডিভাইড, এবার হচ্ছে আনগ্রুপ, এই মাঝের অংশটুকু আমি নিব। হ্যাঁ মাঝের অংশটুকু নিয়ে আবারও অফসেট পাথ করব আর কি, এটা করে দিলাম। করার পরে দেখেন এখানে হচ্ছে আমি পুরোটা সিলেক্ট করার পরে এই পাশ এই এই অংশটা এবং এই অংশটা আমি কাটবো। ওকে অল্টে চেপে ধরে, অল্ট চেপে ধরে আমি এই দুইটা অংশ কেটে দিয়েছি। কাটার পরে এই তো এই অংশটা টেনে নিয়েছি। ওকে এবার আমার এক্সট্রা যে পাথ ক্রিয়েট হয়েছে এভাবে দেখেন টেনে নিবেন, এক্সট্রা কিন্তু পাথ ক্রিয়েট হয়েছে। আপনি ইচ্ছা করলে লাইন টুল দিয়ে কাটতে পারবেন, কিন্তু আমি আর কি এভাবে টেনে নিলাম। এখন এই তো এখানে যে এখানে যে অংশটা আছে আর কি, এইটা এটা এটা, হ্যাঁ এটা সিলেক্ট করে আমি হচ্ছে ইউনাইট করে দিয়েছি। ওকে কন্ট্রোল মাইনাস, দেখেন এটা হচ্ছে আর কি আমি এইভাবে করলাম। করার পরে আমি এটাকে আমাদের আমি যেহেতু চারটা করতে চাইছিলাম সেহেতু আমি হচ্ছে এইভাবে ওটাকেই নিয়ে নিলাম। ওকে এবার দেখেন কন্ট্রোল প্লাস করে আমি আবারও হচ্ছে আমি বলেছি কি এটার সাথে সাথে এটা যেন অ্যাডজাস্ট হয়ে থাকে। আপনারা হ্যাঁ এবার ঠিক আছে, সেম ওয়েতে আবারও ডিভাইড, তারপরে হচ্ছে আনব। এটা নিয়ে আমি হচ্ছে অবজেক্টে যে পাথ এবং অফসেট পাথ, ওকে পুরোটা সিলেক্ট করব। করার পরে এই অংশটা অল্ট চেপে ধরে এই অংশটা এই অংশটা অল চেপে ধরে এবং এই অংশটা ডিভাইড করে দিয়েছি। এবার এখান থেকে টেনে জাস্ট এটা আমার হচ্ছে ভিতরে পাথ ক্রিয়েট হয়ে আছে। হ্যাঁ এটা আমরা দেখব, যেহেতু আমরা ওই অল চেপে ধরে আর কি ডাবল করেছি সেজন্য আর কি আমার ইয়া করা নাই। হ্যাঁ সেজন্য আমি এখানে এসে ইউনাইট করে দিলাম। হ্যাঁ দেখেন আমার এটা ইউনাইট হয়ে গেছে। হ্যাঁ এবার কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিলাম এটা আর কি। এখন বর্তমানে একটু বেশি চলছে, মানে বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম এই আর কি। এখন আপনারা হচ্ছে এখানে জাস্ট একটা লোগো, এটা হচ্ছে ইয়া টাইপস এর লোগো। আগে আমরা নামটা লিখে দেই, আপনারা হয়তো বা এটা হচ্ছে আর কি আমি দেখলাম যে $300 এটাতে মানে হচ্ছে আর কি $300 উইন করছে লোগোটাই। হ্যাঁ সেজন্য আর কি লোগোটা আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখনো সুস্থ আছি, ভালো আছি। আচ্ছা আজকে কথা না বাড়াই আপনাকে হোস্ট দিচ্ছি, আপনি একটু ক্লাস নেন আর পরে কথা বলবো। হ্যাঁ ক্লাসটা শেষ হয়ে যাক তারপরে কথা বলবো। ওকে জি স্যার, আপনার মনে হয় ক্লাসে আজকে একটু মনে হয় তারা বেশি মনে হয় ম্যাম, নাকি মানে বেশি কাজ? বেশি কাজ ঠিক না, এদেরকে তারা দিয়ে নিয়ে যাইতে হবে, একটু তারা না ঠিক তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি ক্লাসে। এই তো ভাই আপনি ক্লাস শুরু করেন ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ সাবু, ওকে তাহলে আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা হচ্ছে লাক্সারিয়াস যে লোগো গুলো হয় সেগুলো আর কি অনেক ইজি ভাবে, আমার কাছে বেশ কিছু ডিজাইন আর কি কালেক্ট করা আছে, সেগুলো তো একদম ইজি, শুধুমাত্র আমি কালার দিব।
কি সজীব ভাই রেকর্ড হচ্ছে নাকি আজকে বুঝতে হচ্ছে তো রেকর্ডিং লেখা আছে হচ্ছে আপু রেকর্ড রেকর্ড হচ্ছে ওকে তাহলে হচ্ছে বিভিন্ন টাইপের আমরা লাক্সারিয়াস লোগোগুলো দেখতে পাই কিন্তু হচ্ছে মনে করি যে বানাতে প্রবলেম বা হচ্ছে করতে প্রবলেম তো সেটাই আজকে দেখাবো যে কিছু কালেকশন আমার কাছে আছে সেটা এখন ওপেন করব চলে এসেছে এই টাইপের লোগোগুলো হয়তো আপনারাও দেখতে পান তো আমি হচ্ছে এখান থেকে এটা আমার হচ্ছে এআই ফাইল আকারেই করা আছে হ্যাঁ শুধু টেনে নিতে হবে যে যে ডিজাইনটা পছন্দ এখানে ইচ্ছে করলে আপনারা চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে যে এই ডিজাইনটাতে আমি হচ্ছে এইভাবে করবো না হ্যাঁ আমি এটা ডিলিট করে দিই দেখা যাচ্ছে এই ডিজাইনটা আমি নিলাম তিনটা ডিজাইন আমি নিয়ে যাব সিট্রলটা প্রেস করে সবসময় সবকিছু সিট্রলটা প্রেস করে বড় করবেন ওকে আচ্ছা আসার মতো কি কেউ আছে যা আসবে কিওর এরকম না পু 30 মিনিট হয়ে গেছে সাদত ভাই মামুন ভাই এরা তো নিয়মিত কিছু কিছু স্টুডেন্ট আছে আজকে তো কাউকে দেখছি না হ্যাঁ আসছে আপু আমি তো জয়েন করছি সাদত ভাই আছে ওকে তাহলে তো কোনো প্রবলেম নেই এখন এখানে হচ্ছে কিছু একটা কোম্পানি বা লোগোর নাম লিখে দেয় আবহাওয়াটা অনেক খারাপ আপনাদের ওখানে কি অবস্থা কার ওখানে কি জানি সেম আপু মেঘলা মেঘলা আপু আমার এখানে বৃষ্টি হচ্ছে কি হলো তো সমস্যা কারেন্ট থাকে না সেজন্য আর কি তাড়াতাড়ি জি আপু এটাই সবচেয়ে বড় সমস্যা যে কোনো মুহূর্তে চলে যাবে ওইটা টেনশনে আছি প্রচুর বাতাস আর হচ্ছে শুরু হয়ে গেছে মানে ছিল না তারপর আমি তো ভয় পেয়ে গেছিলাম আজকে যে আজকে যদি না আসে তাহলে তো বিপদে পড়ে যাবে কালকে রাতে ভয় পেয়েছিলাম আপু বাইরে গেছি আর মানে ঝড় সমস্যা তো ওটাই ভাই কালকে রাতেও হ্যাঁ আবহাওয়াটা খারাপ ছিল কাল রাতে তো বৃষ্টি হলো বেশ জোরেই হয়েছে বেশ জোরে না ভালো জোরে আর মসজিদ থেকে বের হয়ে দেখি অবস্থা ভালো না তাড়াতাড়ি করে চলে আসা সেই ভিজার মধ্যে ভিজতে ভিজতে এখানে একটা নাম দিয়ে দিলাম এখন আপনারা যখন যখন লাক্সারিয়াস লোগোগুলো অনেক সময় চোখে পড়ে কিন্তু করা হয় না হ্যাঁ সেক্ষেত্রে আর কি ফন্টটা হচ্ছে কি ফন্ট দিব ফন্ট আমার কাছে ভালো ফন্ট নাই নামানো হয়নি কিছু শুধু সিগনেচার ফন্টগুলো নামিয়ে রেখেছি
হঠাৎ করে নামালাম, আজকে একটা লোগো দেখাবো তাই। আচ্ছা এটাই থাকা ভালো। আপনাদের কাছে তো ফন্ট আছে নাকি? জি আপু, ফন্ট নিয়ে তো আপনাদের প্রবলেম নাই না কি? ফন্ট নিয়ে প্রবলেম আছে? না আপু, মোটামুটি কাজের ফন্ট গুলো আছে আপু, ফন্টের সিলেক্ট আছে। আপনাদের কাছে যে ফন্ট গুলো আছে সেগুলো এই যথেষ্ট। হ্যাঁ দেখানোর জন্য জাস্ট একটা লোগোর নাম দিলাম। হ্যাঁ আপু, আপনার এই ডিজাইন গুলা কোথায় পাবো আপু? দিবো ভাই, দিবো দিবো। নিজের করা মানে পেন টুল দিয়ে করা এগুলো ডিজাইন? না এটা পেন টুল না, এটা কালেকশন আর কি। যে আমার ট্রেনার ছিল সে এখন কোথা থেকে কালেকশন করেছে জানি না, বাট হচ্ছে পেন টুল দিয়ে কাটতে গেলে ও এতটা পারফেক্ট বা সুন্দরভাবে হয় না। হ্যাঁ জি আপু, এটাই তো। সেজন্যই তো হচ্ছে কিছু কালেকশন দিয়েছিল, ওই তো দেখলেন না যে ভাইকে আমার শাকিল আহমেদ ভাই, উনি আর কি আপু, কেউ না কেউ তো এগুলা ভাই করছে কিন্তু সেভাবে করছে। জি সেইভাবে মানে কি একদম পারফেক্ট ভাবে করা আছে? আমি অনেক ট্রাই করেছি যে হচ্ছে আসলে এগুলো ভেক্টর আকারে, মানে যখন আমি আর কি অনেক পরিমাণে ডিজাইনের সাথে রিলেটেড তখন হচ্ছে ট্রাই করেছি, কিন্তু আমি ভাইকে জিজ্ঞেস করছি ভাইয়া আমি পাচ্ছি না কেন, কোন ভাই থেকে আপনি নিয়ে আসলেন? তো তখন বলছে যে তোর লাগবে কি আরো নাকি? আমি বলছি না, কিন্তু আমি বুঝতে তো পারছি না, আমি দেখতে পাচ্ছি না যে কোথা থেকে এগুলো নিয়ে আসছেন। তো তখন বললো যে তোর লাগলে বলিস, আমি হচ্ছে অ্যারেঞ্জ করে দিব। নি আমার এমনি অনেক ইউজ পরিমাণে আছে, আর লাক্সারিস লোগো ওই টাইপস এর করা হয় না ওইভাবে। আর ফন্টের সরি বারবার শুধু ফন্ট বলছি, ইয়াটাও নামাই রাখছি সেই কারণে। হ্যাঁ ওই যে ওই এই গ্রেডিয়েন্ট গুলা হ্যাঁ পারফেক্ট ভাবে যেন হয় বা ওটাই যেন ইউজ করতে পারি সেই জন্য আর কি ওটাও নামিয়ে রেখেছি। ওটাও হচ্ছে আমার ইয়াই আকারেই নামানো আছে, ওটা আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ এটা কিছুই না, লাক্সারিস একটা লোগো করতে দেখেন কতটুকু সময় লাগে, কোনো সময় লাগে না। আমরা এগুলো পাবো কোথায় আপু? এই যে আপু দিবেন তো আমাদের। ওরে ভাই রে দিব দিব দিব, কিন্তু ওখানে একটা কন্ডিশন ছিল যে হচ্ছে কাউকে দিবি না। হ্যাঁ এখন তো আপনার শিষ্য আমরা, আমাদের তো দিবেন আপনি? হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই, আমরাও দিব না আপু। এইটা থাকলে আমি মনে হয় যেতাম হয়তো বা। কি বলেন তো, আপনি আমাকে বলেননি কেন? আমি তো এর আগে বললাম যে আপনি কি লাক্সারিস টাইপস এর লোগো করছেন, মানে আমি তো আসলে একটা মানে আপনি কি জানেন জুয়েলারি বলেন, একটা জুয়েলারি দোকানের মানে শপের জন্য জুয়েলারি কেন? হ্যাঁ জুয়েলারিতে প্লাস অনেক এগুলো তো ইউজ পরিমাণে ইউজ হয় প্রচুর পরিমাণে, কিন্তু আমি তো এটা বুঝতে পারিনি যে আপনি লোগো করছেন। অন্তত আমাকে বলা উচিত ছিল কিন্তু বলেন নাই তো ভাই। জাস্ট একদম কম সময়ে ডিজাইন অনেক পারফেক্ট এবং সুন্দরভাবে করা যায়, যেগুলো আপনারা পারবেন কারণ আপনারা হচ্ছে অলরেডি আইড্রপার দি আইড্রপার ইউজ করতে পারেন, তাই না? একটা কথা কি জানেন যে একসাথে কিন্তু আমি যদি সব দিয়ে দেই বা ইয়া করে দেই তাহলে তো ক্লাসের কোনো মর্মই থাকবে না, বা সব কিছু মিলাই তো তাহলে হলো না, হলো কি? না না আস্তে আস্তেই তো নিতে হবে, না হলে হচ্ছে আর কি 30টা ক্লাসের পরে আর কি যেন প্রোভাইড করা হয়। কিন্তু আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে ওকে, 30টা ক্লাস অনেক সময়, তার আগে আপনারা ওই তো যেমন সজীব ভাই বলছে যে এরকম টাইপস এর থাকলে তো সে উইন হয়ে যেতে পারতো। এখানে কিন্তু অনেক কার্ডও আপনারা তৈরি করতে পারবেন। হ্যাঁ অনেক সময় দেখবেন যে কার্ডও তৈরি হয়, হ্যাঁ এইসব ডিজাইন দিয়ে কার্ডও তৈরি করা যায়। আপনি ডিজাইন চেঞ্জও করতে পারেন, হ্যাঁ আনগ্রুপ করবেন, যেমন দেখেন এখানে এই ছোট ছোট ডিজাইন গুলো আছে না,
এগুলো ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গায় আর কি ইউজ করতে পারবেন। ওকে, এটা আপনার চয়েস মতো বা আপনার ভালো লাগা বা আপনি যে কন্টেন্ট গুলো দেখবেন সেগুলো ভালো লাগা অনুযায়ী। এটা কি বুঝতে সমস্যা হয়ে হলো কারো, মানে কোনো প্রবলেম? না আপু, না আপু, এ পর্যন্ত না আপু, সোজা এটা আরো ইজি আপু, রোবট থেকে অনেক ইজি এটা। ইজি মানে ওই তো একদিন বললাম না যে একটা একটু চোরামি বলেন আর যাই বলেন, একটা একটু বুদ্ধি আছে আমার কাছে, এখন এগুলো কারোর কাছে থাকে না সেভাবে, সেজন্য তাদের কাছে প্রচুর পরিমাণে কঠিন। আবার দেখা যাচ্ছে অবশ্যই আছে, কারণ হচ্ছে অনেক ডিজাইনার অবশ্যই রাখে, না রাখলে এত কিছু করবে কি করে, তাই না? তো হচ্ছে এই তো এটা নিলেন কিভাবে আপু, ওই যে কালার যে গোল্ডেন করলেন? এই তো আমি এখানে ভাই, আমি হচ্ছে আপনাদেরকে একটা কালারের এআই ফাইল দিয়েছি। হ্যাঁ, কই কালারটা কেটে দিলাম নাকি? কেটে দিয়েছেন। দেখেন এখানে আপনাদেরকে আপনার নামে নিবেন, আমি হচ্ছে এআই একটা ফন্ট দিলাম না, কালার 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 কোড, হ্যাঁ সেটাতে এই হচ্ছে বিভিন্ন টাইপস এর গ্রেডিয়েন্ট ওখানে আমার ইউজ করা আছে। হ্যাঁ, তো ওখান থেকে আর কি কালারটাকে আমি পুরাই ডিলিট করে দিলাম নাকি, এখানে তো দেখি না। এটা আছে দেখেন, এটা এভাবে ডাউনলোড করার পর জাস্ট ওকে করে নিবেন। দেখেন তো এগুলা এগুলা এগুলো সবই কিন্তু গ্রেডিয়েন্ট। হ্যাঁ, যে তো এই সব দুই কালার গুলো আছে, তারপরে তো এটা একটা, এখানে বেশ কিছু গ্রেডিয়েন্ট আছে যেগুলো আর কি মানে হচ্ছে উইন হওয়ার লোগোতে যেগুলো চলে। হ্যাঁ, মানে যেগুলো আর কি লাক্সারিস লোগো। তারপরে দেখেন এই তো এই কালারটা আছে, বিভিন্ন কালার আছে, তারপরে তো আপনার গ্রেডিয়েন্ট তো শিখাই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওটা তো আপনার ইউজ করতে পারেন, কিন্তু এটা এটা পারফেক্ট ভাবে ইউজ হয় না। হ্যাঁ, মানে করা যায় না দেখা যাচ্ছে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আর কি যে পেজে আমরা কাজ করব, যখন যে পেজে কাজ করব তখন সে পেজে নিয়ে চলে যাবো। ওকে, কোন পেজে কাজ করছিলাম, পেজ বই। এই তো এভাবে নিয়ে এসে জাস্ট দেখেন এখানে কালার করে দিলেই হয়ে গেল, আর বেশি কিছু না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, কি আছে আমার কাছে, এটা ছিল দিয়ে আমার হচ্ছে আর কি সব কিছু তো ইয়া হয়ে যাওয়ার পরে ডিলেট হয়ে যাওয়ার পরে আর কি বেশ কিছু কালেকশন অলরেডি আউট হয়ে গেছে, আর এত কিছু তো মনে থাকে না তাই না, যে কোথায় যে কি রাখছি না রাখছি। আপনারা কেউ রেসপন্স করছেন না ব্যাপারটা বুঝলাম না, হচ্ছে কেউ শুনতে পাচ্ছেন না কথা? আপু মনোযোগ দিয়ে দেখছি তো এই জন্য। এখন ধরেন একটা ফ্লাওয়ার বা এটা শুধুমাত্র যে শুধু লোগোর ক্ষেত্রে ইউজ হবে তা না। হ্যাঁ, আপনারা দেখা যাচ্ছে পার্সোনাল কোনো কার্ড বা দেখা যাচ্ছে অনেক সময় ওয়েডিং কার্ড বলেন অনেক কিছু বানাইতে হয়। যেমন আমার ভাই রিসেন্ট বিয়ে, তো আমি মানে ফ্রি যদি থাকি, এখন তো একটু বিজি হয়ে গেছি কারণ হয়তো ভাইয়া রিকোয়েস্ট করে আমাকে আর একটা ক্লাস নিতে হচ্ছে, প্লাস রাত্রে মিটিং হয়, অনেক সমস্যা, দুই দিন থেকে অবস্থা অনেক খারাপ। তো আমি ভাবলাম যে হচ্ছে ভাইয়ের যে কার্ডটা হবে বিয়ের কার্ডটা সেটা আমি নিজেই বানাবো, তো সময় মনে হয় হবে না সেজন্য আর কি বানাতে পারবো না। তো আপনারা এখানে ইচ্ছে করলে শুধুমাত্র যে এটা হচ্ছে মনে করবেন যে এটা হচ্ছে শুধু লোগোর ক্ষেত্রে তা না, এটা কিন্তু পার্সোনাল ভাবে অনেক সুন্দর ভাবে অনেক কম সময়ে ইউজ করা যাবে। হ্যাঁ, জি আপু, কয়েকজন পার্টিসিপেন্ট একটু ওই শেপ একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো সেই অনুযায়ী আর কি স্ক্রিনশটটা নিব, আর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিব। 17 জন কেবল। আমার যে ট্রেনার সে হচ্ছে ওই পুরা হচ্ছে অনেক 2-3 হাজার স্টুডেন্ট ছিল, মানে শেষ পর্যন্ত টিকছিল,
তো তাদের মধ্যে আর কি কিছু স্টুডেন্ট কে দিয়েছে কিনা আমি জানি না, বাট পার্সোনাল ভাবে আর কি আমাকে একদিন পেন ড্রাইভ চাইলো ভাইয়া, যে তোর পেন ড্রাইভটা একটু দিস। তো দিয়ে আর কি দেখলাম যে বেশ কিছু জিনিস, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাকে দিয়ে দিয়েছে, মানে খুবই খুশি। তো আচ্ছা ঠিক আছে চালা, এরকম ভাই অনেক ভালো, মানে দেখলেন না সেদিন আপনাদের এখানে আসলো, সে তো অনেক ব্যস্ত মানে, তারপরেও কিছু একটা নিয়ে আসছে, খালি হাতে আসে না। অন্তরের ভালোবাসা না থাকলে হয় না আপু। মানে আমার কাছে সে পার্সনের মানে আমি জানেন সারা জীবন, আমি যদিও কখনো কোথাও থাকি তো আমি সারা জীবনও ভুলবো না, কারণ মানুষ তো এখন পৃথিবীর সব মানুষ কি বলেন তো যে স্বার্থ ছাড়া কি চলে, অথচ ফ্রিতে কোনো ইয়া নাই কিছু নাই শিখাইছে। এখন আপনি আমাদের শিখাবেন ভাই, যতটুকু পারবো শিখাবো তো, কিন্তু আমি চাইছিলাম যে যেন আস্তে আস্তে শিখাবো বা সবকিছু মিলাই, অবশ্যই বেটার কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আপনারা সে পরিমাণে কাজ করছেন না, আমি কিছু লোগো কপি করতে দিব আজ। নিজের আগ্রহটা থাকা লাগবে ভাই, নিজের আগ্রহটা থাকা লাগবে। দেখেন আমাদের ওখানে 2-3 হাজার স্টুডেন্ট, কিন্তু সে জানে যে কাকে দিলে কাজ হবে আর কাকে দিলে কাজ হবে না, কারণ ওই 3 হাজার স্টুডেন্টের মধ্যে সর্বোচ্চ কয়জন এই প্রফেশনাল আছে আমার মতে কয়েকজন, বাকিরা সবাই মানে বলে যে কাজ করছি বা দেখা যাচ্ছে যে ব্যস্ত আছি এটা ওটা, তো তাহলে এগুলো তো তাদেরকে দিয়ে লাভ নাই, এই যারা ইউজ করতে পারবে না। দেখতে পাই আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন থাকবে, তো আমরা হচ্ছে দেখেন এখন এখানে যদি আপনি মনে করেন যে আমি এখানে একটা কিছু অ্যাড করব বা এখানে পাতা টাইপস দিলে আরো ভালো লাগতো বা এই পাশে একটা ফুল দিলে ভালো লাগতো, তো আর কি আবারও তো ডিলেট করে দিয়েছি। তো দেখেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের, হ্যাঁ শুধুমাত্র যে একটা ডিজাইনের আছে তা না, বিভিন্ন টাইপস এর ডিজাইনের কালেকশন আছে আমার কাছে। তো এগুলা হচ্ছে নিয়ে আপনারা হচ্ছে যে কোনো আর কি লোগো বানাইতে পারেন। দেখা যাচ্ছে যে এই ফুলটা নিয়ে বা ম্যাম এগুলো নিয়ে ও এ কি আমরা মেগাতে নিতে পারবো না, বুঝলেন না আপনার মেগাতে সম্ভবত নাই, আবার বলেন আপনি। ওটা বুঝতে পারিনি ভাই, আবার বলেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, নাকি আমি এটাই বুঝতে পারছি না যে আমি শুনতে পাচ্ছি না নাকি আসলে খুব আস্তে আস্তে কথা বলে। আচ্ছা যে বলছিল সে একটু জোরে বলেন প্লিজ, আমি তো বুঝতে পারিনি আপনার কথা, কে মানে কে বলছিল কথাটা, যে শিশির ভাই বলছিল, শিশির ভাই বলেন জোরে কথা বলেন, আপনি তো জোরে কথা অবশ্যই বলতে পারেন, বলেন। একটু প্রবলেম ম্যাম নেট ঠিক করে। আচ্ছা বাদ দেন, ওই শিয়াপু উনি আপনি কি ওনার কথা বুঝতে পেরেছেন? আপু ওই যে আমরা মেগা মেগা আছে না একটা অ্যাকাউন্ট ক্লাউড টাইপের, হ্যাঁ 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 মেগা অ্যাকাউন্ট, উনি জিজ্ঞাসা করছে যে মেগাতে গেলে কি এগুলা পাবো, সেটা জিজ্ঞাসা করছে। মেগা অ্যাকাউন্ট খুলবেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে একটা মেগা, মেগা অ্যাকাউন্ট মানে কি বলেন তো, দেখা যাচ্ছে জিমেইল এর মতো বা ফেসবুক এর মতো এই টাইপস এর অ্যাকাউন্ট, তো ওখানে গেলে আবার আপনি এগুলো কি করে পাবেন, এটাই তো বুঝলাম না, ওটার সাথে সাথে কি মেগা অ্যাকাউন্টে কি এগুলো পাওয়া যায় না, মেগা আপনাদেরকে লিংক দেওয়া হয় তখন আপনারা ডাউনলোড করেন, এরকম না বিষয়টা? আপু আমার তো ওইটা হচ্ছে গুগল ড্রাইভের মতো মনে হয়, যে মানে একটা ফাইল স্টোর করে রাখা তারপর ডাউনলোড করা, হ্যাঁ এরকম তাই তো বলছি, তাহলে আবার এখানে আবার এই সব ডিজাইন কি করে পাবে,
ওটা তো ওইটাই ফেরি, শুধু ডাউনলোড করে রাখবেন। আর আপনি হ্যাঁ আপনি হচ্ছে কত 50 GB মেবি 50 GB পর্যন্ত হচ্ছে ইয়া করে রাখতে পারবেন ফ্রিতে, মানে 50 GB পর্যন্ত আপনার ওই অ্যাকাউন্টের ইয়াটা, মানে যে কোনো জিনিস আপনি হচ্ছে ওখানে রাখতে পারবেন। হ্যাঁ এখন উনি যে কি বলতে চাইলো আমি নিজেও বুঝিনি, ওই শিয়াপুর কথাও আমি পারফেক্ট ভাবে বুঝতে পারছি না, হয়তো বা আজকে আমার প্রবলেম। এগুলা সাধারণত পেন টুলে কেটে নিতে হয়। হ্যাঁ কিন্তু পেন টুলে ঠিক আছে, পেন টুলে কাটবো, কিন্তু পেন টুলে কি সবাই পারফেক্ট ভাবে কাটতে পারবো? ভাই এত সময় লাগবে না, অনেক সময় লাগবে না? তো সেই জন্য আর কি লাক্সারিয়াস লোগো গুলো আমরা এভাবে ইউজ করতে পারি। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি আপু, জি আপু, জি আপু। আপু যে কালার পিক আই ড্রপার যেটা আছে এটা তো ওরা ক্রোমে অ্যাড করতে বলতেছে, এটা কি তাই করব? হ্যাঁ ভাই ওটা ক্রোমে অ্যাড করেন, ক্রোমে অ্যাড করলেই হয়ে যাবে। হ্যাঁ অ্যাড করলে দেখবেন আপনার ডান পাশের উপরে ওটা একবার সেভ হয়ে থাকবে, দেন আপনি ওখান থেকে যেখানে ক্রোমে যে কোনো কালার আপনি আই ড্রপ মানে কালার কোড নিতে পারবেন যে কোনো কালার। কালেকশন করছিলাম মানে কি বলবো, তাও ভাই আমি আজকে দেখি একটু চেষ্টা করে, মানে এক বড় ভাইয়ের কাছ থেকে ওগুলা পাইছিলাম তো ওকে বলি। যে কোন ফন্ট আপনি কোথায় কোন ফন্ট আছে, সাপোজ আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম এই ফন্ট কোথায় এই কি ফন্ট ইউজ হচ্ছে ওয়েবসাইটে, মানে মানে ফন্টটা আমার ভালো লাগছে ওইটা, মানে কি করে বুঝবো আমি এটা কি ফন্ট, ওইটাই মানে বোঝা যাবে, নাম চলে আসবে, নাম চলে আসবে। আমার কাছে ছিল আপু এই টাইপের লোগোগুলোকে আর দেখাতে হবে না, এই বুঝতে তো পেরেছেন একটা দেখালেই তো হলো, ঠিক ওই রকম ভাবে আর কি করা যাবে তাই না? কখন কারেন্ট যাচ্ছে আসছে বুঝতে পারছি না, তো হচ্ছে যদি কারেন্ট চলে যায় তাহলে আমি কিছু করতে পারবো না, আজকে আমি নিজেই বিপদে আছি, কারণ যে কেউ এসে যদি বলে যে স্টুডেন্ট কই তো আমি কি করব তখন বলেন তো, কতজনের ইয়া করবো? আমি থাকবো তো তখন হচ্ছে না যাচ্ছে, একটু থাকেন কষ্ট করে, আজকে এমনি স্টুডেন্ট অনেক কম, আর যারা আছে আমি আছি, তাতে অ্যাটেন্ডেন্স দিব, বাকি গুলোর আমি দিতে পারবো না অ্যাটেন্ডেন্স। তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নেন আপু, কারণ যেহেতু বিদ্যুতের সমস্যা অনেকে হয়তো চলে যেতে পারে, এখন তো 20 আছে আর কি, 20 এর মধ্যে তো আমি দুইটা, কি বলছে আপনাকে যে আপু অনেক স্পিডে কথা বলে না কি হয়েছে, আপু খুব ভালো বোঝাচ্ছে কিন্তু একটু স্পিডে যাচ্ছে, সারা দিন এত বকার করে আমার সিরিয়াস এনার্জি নাই, এখন এই এইভাবে ইউজ করবেন বুঝছেন, এই তো দেখেন আপনার লাক্সারিয়াস লোগো গুলো এই রকম ভাবেই থাকে, হ্যাঁ এই তো এইভাবে, এই তো সুন্দর হয়ে গেল আপু, এটা একটা কার্ডও হয়ে গেল, ইনভাইটেশন কার্ড, বিয়ের কার্ড, সবাই বিয়ের কার্ড করে আমাকে দাওয়াত করিয়েন, হ্যাঁ অবশ্যই ভুলবেন না, আপনার বিয়েতে আমি করে দেব আপু। জি ভাই ভালো একটা কথা বলেছে দেখছেন, মানে আমি বলছি আপনাদের কথা মানে ঘুরিয়ে বা আমার আমার আগে তো ম্যাডামেরটা খাইতে হবে না আপু বলে, জুনিয়র থেকে শুরু করে জুনিয়র,
এই লোগোতে কি লাক্সারিস লোগোতে কি আপনাদের প্রবলেম হবে? আর যদি কখনো কোনো প্রবলেম হয় তো অবশ্যই বলবেন। আর যদি কিছু ডিজাইন দেখাচ্ছে এখানে আপনার ডিজাইন কোনোটাই পছন্দ হচ্ছে না, এখানে আমি আশা করি যে অনেক ডিজাইন আছে, তারপর যদি পছন্দ না হয় তো সেই ক্ষেত্রে আর কি পেন্টুল দিয়ে কেটে। আচ্ছা আপু, এটা পাবো কবে আমরা? কবে দিবেন? আজকে দিব রে ভাই, আজকেই দিব। কত পরিমাণে ব্যস্ত, কোনো মতে কয়েকটা নামাইছি, হ্যাঁ লিংক তো খুঁজে 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 পাই না, ফর্ম ফর্ম কোথায় যে কি। আমার কথা কি বোঝা যায়? জি আপু শুনতে পাচ্ছি। জি ম্যাম, এটা পাওয়ার পরে জানেন কত কাজ করেছি, হ্যাঁ সেই খুশি, খুবই ভালো লাগতো। জিনিসগুলো তো সেই জিনিস ম্যাম, তাহলে ভালো লাগবে না? কোথায় যে কি ইউজ করছে দেখা যাচ্ছে, ভাইয়া তো দেখা যাচ্ছে দেখতে দেখতে কি রে তোর কি আকার না কি করে আছে। আমি ভাই এটা খুব ভালো লাগে আমার, এইরকম ভাবে অনেক কিছু করা যেত। যেমন এখানে দেখেন, এখানে একটু আর কি আমাদের জুম করে দেখি, জুম করে দেখতে পারেন, দেখেন একদম পারফেক্ট আছে। ওকে, প্রতিটা কাজ দেখেন পারফেক্ট, হ্যাঁ মানে এখানে ক্লায়েন্ট আপনার ভুল ধরতে পারবে না কোনো মতে। আর আপনি তো ডিজাইন হচ্ছে এখানে, এখন দেখেন এখানে, এখন আপনি যদি মনে করেন যে এখানে আর কি এটা হচ্ছে যে কোনো অন্য কালার দিবেন, বা এইটা আপনি অন্য কালার পেন্টুল দিয়ে এতটুকু কেটে বা এতটুকু কেটে এতটুকু কেটে অন্য একটা ডিজাইন দিবেন, বা ডিজাইন মানে এটাই থাকবে কালারটা অন্য দিবেন, দেখবেন আরো অনেক সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগে। হ্যাঁ আমি বেশ কিছু করছিলাম, এখন আমি আরেকটা লোগো, এটা তো বোঝা যাচ্ছে নাকি, এখন আমি এটা আর দেখাতে চাইছি না। সবাই কি ক্লিয়ার? জি আপু। ওকে জি আপু, তাহলে সজীব ভাই আগে আমার কাডি বানাবে না? জি আপু। ব্ল্যাকের উপরে এটা কিন্তু মানায়, এটা সবসময় মনে রাখবেন, লাক্সারিয়াস লোগোগুলো আপনারা কোনো সময় মেকআপ করতে যাবেন না, এবং হোয়াইট এর উপর দিলে, আমি দেখাচ্ছি, হোয়াইট এর উপর দিলে খুব একটা ফুটে না, ভালো লাগে, খারাপ না লাগে, খারাপ লাগে না তা না, ভালো লাগে, কিন্তু ব্ল্যাক এর উপরে অসাধারণ লাগে। হ্যাঁ দেখেন ব্ল্যাক, মা জল দিও। হ্যালো আপু, আপু তো ভালো করে তোমার কারেন্ট গেল। হ্যাঁ ভাই বলেন ভাই। আমি প্রথম দিকে ক্লাসে ছিলাম না, পরে জয়েন করেছি, তো আমি প্রথম দিকে দেখতে পাইনি, তো এগুলো কি ইয়াতে মানে ইলাস্ট্রেটরে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই ইলাস্ট্রেটরেই আছে ভাই। ইলাস্ট্রেটর মানে কোথায় আছে? ইলাস্ট্রেটরে আমার ডেস্কটপে আছে ভাই। ওগো, ওগুলা কি ওগুলা মানে আমাদের দিবেন নাকি? দিব তো। আচ্ছা, যেটা ভাবছিলাম সেটাই মেবি হয়তো তাড়াতাড়ি চলে আসবে, 10-15 মিনিট। আপু আমাদের এখানেও কারেন্ট যেতে পারে, সব জায়গাতে আবহাওয়া তো অনেক খারাপ, আজকে ভোর থেকেও কারেন্ট ছিল না, আমি তো আল্লাহ আল্লাহ করছি যে কালকে ছিল না, প্লাস আজকে একটু বেশ কিছু ডিজাইন দেখাবো, বেশ কিছু কাজ দেখাবো, যেমন হচ্ছে ইয়া টাইপস এর লোগো গুলা দেখাতে হবে, রেনবো, তারপরে বেশ কিছু লোগো ডিজাইন আছে যেগুলো হচ্ছে আর কি পাওয়া যায় মাঝে সাথে, যেমন এই লাক্সারিয়াসটা একটা দেখাইলে আপনারা, আমার মনে হয় যে এইগুলো দিয়ে দিলে আপনারা পারবেন, এবং যে কোনো কনটেস্টে পার্টিসিপেট করতে পারবেন, আমার এটা মনে হয়। তো ওটা আর কি একটা দেখানো হলো, এখন বাকিগুলা একটু দেখাবো, আর একটু কাজের দিক থেকে তাহলে ঘুরে আসি। হ্যাঁ যে কাজ কে কে করেছে, কি কাজ করলো, এটা 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 তো এখন বললাম না যে আজকে তো কারেন্টের প্রবলেম হতে পারে, তো সেই জন্য আর কি আগে কাজ শুরু করে দিয়েছিলাম। তারপরে আপনারা যদি পুরো 9টায় যদি জয়েন করেন তাহলে প্রবলেম গুলো হয় না, কিন্তু আপনারা পুরো 9টায় জয়েন করেন না, করতে করতে ওই বাজাই দেন 9:30। যাই হোক আমি কারেন্ট আসলে দেখাচ্ছি, কিন্তু একটু কাজের দিক থেকে ঘুরে আসি, যেহেতু আমাকে ফার্স্টে বলা হয়েছে যে 1 ঘন্টা আপনি কাজ পূর্বের কাজ নিয়ে আলোচনা করবেন, করা হয়নি আজকে, তো হচ্ছে কাজগুলো দেখি। দেলোয়ার ভাই অনেকগুলোই কাজ করেছে, দেলোয়ার ভাই সবুজের সঙ্গে যে কালারটা দিলেন এটা মানাচ্ছে না যে ভাই, যে হালকা গ্রেটা আছে কিংবা হোয়াইট। ওকে আচ্ছা,
হালকা দিয়ে বা হোয়াইটটা দিয়ে দেখেন, অনেক সুন্দর লাগবে বা ভালো লাগবে। এবার একটা প্রবলেম হলো যে আপনি যে পেজটাতে আর কি ব্ল্যাক যে ইয়াটা দিয়েছেন সেটা দেখেন উপরে, মানে পারফেক্ট ভাবে আপনি দেননি, তো ওটা দেখে নেবেন যে পারফেক্ট আছে কিনা। দেখেন ওই সাইডেও আছে ওপরেও আছে, মানে কম পেজটা আর কি। ওকে, আমরা ফার্স্ট থেকে কাজটা দেখি আর কি। শুরু হচ্ছে মনে হয় মেবি ঐশিয়াপুর এখান থেকে নাকি। কাল ক্লাসে কাজ জমা হয়েছিল কয়টা পর্যন্ত? ঐশিয়াপুর থেকে শুরু নাকি ওই শিশির ভাইয়ের থেকে শুরু? এটাই তো বুঝলাম না। 6:55, তো যাই হোক এগুলোই দেখি। ভাই নতুন হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছে, কিন্তু কাজের মধ্যে একটু একটু ভুল আছে, সেটা হচ্ছে আর কি ওই থেকে গেছে, হ্যাঁ কিছু কিছু জায়গায় আর কি ওই এক্স এর ওখানে একটু পাত থেকে গেছে। হ্যাঁ, ও আপনি মুকুট করেছেন, তারপরে জুম করে দেখেন যে কিছু কিছু জায়গায় পাত গুলো থেকে গেছে। ওকে, কালো থেকে একটু কম কালো। ফার্স্টে যে লোকটা সেটা দেখেন, সেটা ফার্স্টে না, সেকেন্ডটা, সেকেন্ডটা একটা হচ্ছে রেক্টাঙ্গেল দেখতে পাচ্ছি, এটা কি আপনি দিয়েছেন না? এটা কি আমার কথা কি শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন? তো হচ্ছে আমি শিশির ভাইয়ের ডিজাইনের কথা কিন্তু বলছি। শিশির ভাই আপনি কি আছেন? আছি ম্যাম, আমি ইয়ে ছিল না, মানে সাইলেন্ট ছিল। ওকে, শিশির ভাই যে স্টার আর যে হচ্ছে রেক্টাঙ্গেল দিয়ে যে বক্সটা বানাইছেন, দিয়ে ওখানে যে আর এবং আই এর নিচে যে রেক্টাঙ্গেলটা আছে ওটা কি আপনি নিজে দিয়েছেন নাকি? হ্যাঁ, নিজে দিয়েছি, খুব কষ্ট করে দিয়েছি ম্যাম। তো ওটা কেমন লাগলো ভাই? মনে করলাম যে দি একটু ভালো লাগবে। ওটা দিয়ে কিন্তু ভালো লাগছে না, এমনি অনেক পারফেক্ট এবং সুন্দর লাগতো এটা। আপনি যদি এমনি আসলে সরাই দিব ম্যাম হচ্ছে। তারপরে কাজ হচ্ছে মামুন ভাইয়ের কাজটা কিন্তু খুবই ভালো হয়েছে। মামুন ভাই আচ্ছা ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, ওই এই রেক্টাঙ্গেল গুলা সরি এই লোগো এই মকআপ গুলা রং পরিবর্তন করা যায় কি? না না, মামুন ভাই যেটা করেছে সেটার কথা বলছি। হ্যাঁ আপু, শুনছি আপু। হ্যাঁ, মামুন ভাই যে লোগোটা করেছে সেটা ওই মহাপের রং পরিবর্তন করা যায় না। আপনি যেটা করেছেন ওটা ওটার আর কি রং নেই, মানে যে কালার দিবেন ওই ব্ল্যাকটা ওইটাতে রং নেই, কিন্তু কিছু কিছু লোগো আছে সেগুলোতে, কিছু কিছু মকআপ আছে সেটাতে নেন। ঐশাপুর কাজটাও ভালো হয়েছে ঐশাপু, খুব বক্স। এটা কি হচ্ছে এমনি লোগো বানাচ্ছেন নাকি হচ্ছে? না ওটা কনটেস্টের লোগো ছিল। ভালো লাগছে। কিছু একটা বলছে শিশির ভাই, আজকে কথা বোঝা যায় না, আমি বুঝতে পারছি না শিশির ভাইয়ের কথা। জি ম্যাম, নেটের প্রবলেম করছে ম্যাম। সজীব ভাইয়ের কাজ তো মোটামুটি ভালো হয়, কিন্তু সজীব ভাইয়ের রেটিং নাই, দুঃখের বিষয়। জি আপু, ওইটাই তো। ওটা গেল রেটিং? না আপু, যে কালকে 3 স্টার পর্যন্ত পাইছি, 4 স্টারও পাইছি কালকে, আর 3 স্টার কি জানি।
সমস্যাই হবে। অন্তঃসভায়ের কাজ আমরা দেখতে পাচ্ছি, অন্তঃসভায়ের কাজগুলো মোটামুটি ভালো হয়েছে, কিন্তু সিআরএফ এর যে ইয়াটা করলেন তো সিটা আর কি ভালো লাগছে না ভাই। সিটা একটু ডিএ টাইপস এর বা ডিও মানুষ এরকম করে দেয়, তো তো সিটা আমার মনে হয় যে একটু মানে এমনি সি দিলেই আপনি হয়তো পারতেন, বা এমনি সিম্পল ভাবে করলেই মনে হয় বেটার লাগতো, কারণ আপনার নিচের ট্যাগ এবং লোগোর সবকিছু মিলাই পারফেক্ট হয়েছে, কিন্তু হচ্ছে এমনি সিম্পলই করবেন, সিম্পলটা বেশি ভালো লাগে। তারপরে এখানে আছে আশিকুর ভাইয়ের কাজ, আশিকুর ভাই মেবি অনেক কনফিউজ, উনি দুইটা কালার ইউজ করলো কেন এখানে এটাই তো বুঝলাম না, একটা হচ্ছে একটু লাইট ব্ল্যাক আর একটা হচ্ছে ব্ল্যাক, ইচ্ছা করে দুইটা করেছে কিনা যায় না, তিনি ক্লাস আছে কিনা বুঝতে পারলাম না। এই তো যেমন হচ্ছে শিশির ভাই হচ্ছে যে আর ওই লোগো গুলাই আর কি মেকআপ করেছে, তো এই এই দেখেন এই মেকআপ গুলাতেও কালার হয় না, হ্যাঁ এই মেকআপ গুলাতেও কালার হয় না। আচ্ছা কালো কাটবেন ম্যাম, কম্পিউটারে বসে আছে যেটা মনে হচ্ছে এআরএস টোন কালো যেটা, ওটা থেকে কালার করা সম্ভব ম্যাম? আর্টিস্ট টোন যেটা কালো মেকআপে করা, ওটা কালো করা সম্ভব কি ম্যাম? শিশির ভাই কোন থাকুন জি, ওই যে ভাই আপনি যে কালো মেকআপটা করছেন না একবার ব্ল্যাক প্লেটের মতো, ওটা ওই মেকআপটা দিয়ে তো ভাই আমাকে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে রাত্রি আপুর যাক তো আলহামদুলিল্লাহ একটা কাজ দেখা গেছে, তিনি একটা কাজ দিয়েছে যাক, সে হচ্ছে ফার্স্ট আপু। এটা কনটেস্টের কাজ ছিল আপু, এটা আমি এক একটা করা ছাড়া মানে দিবেই না, মানে এক একটা আপু আমি করেছি কিন্তু হচ্ছে গ্রুপে দিনে আমি হচ্ছে কনটেস্টে দিয়ে রেখেছি, দিতে হবে, আমরা যদি না দেখি তাহলে কি করে বুঝবো। রহিমা আপুর কাজটাও ভালো হয়েছে, আশিকের কাজটাও আর কি, তিনি ফ্রন্ট পেজ লোগো বানাচ্ছে, আমার না মেকআপ করা যাচ্ছে না। এখানে হচ্ছে আচ্ছা ওটা দেখবো, যে কারেন্ট আসুক তখন ওই স্ক্রিন শেয়ার দেন, ওটা স্ক্রিন শেয়ার করে দেখবো। ঐশাপুর কাজটা ভালো হয়েছে, কিন্তু ঐশাপুর নিচের এই যে রেক্টাঙ্গেলটা এ এর নিচে যেটুকু থেকে গেল এটুকু আউট করে দিলেই হতো মনে হয়, বেশি ইজিমিজি লাগছে ওটার কারণে, হ্যাঁ ওটা ওটা আউট করে দেবেন, দিয়ে আর কি যে ট্যাগটা আছে সেটা পুরোটাতে দিয়ে দেবেন। এখানে আবার কি এটাও ভালো হয়েছে, দা জার তামান্নাই জান্নাতি, তামান্নাই জান্নাতি কি ব্যাপার আপনার, আবারও হচ্ছে ইয়াতে প্রবলেম সেভ দেওয়াতে আবারও প্রবলেম আপু, সেভটা কি জেপিজি তে দিয়েছিলেন তামান্নাই জান্নাতি, আপনি কি আছেন? উনি জিআইএফ এ সেভ দিয়েছে সেজন্য এই প্রবলেমটা, তো যাই হোক নিচের যে ট্যাগটা আছে সেটা একটু বেশি উপরের দিকে উঠে গেছে আর একটু নামাইতে হবে, আর বাকি গুলাতে তো উনি হচ্ছে ইয়া বসিয়ে দিয়েছে, ইমেজ বসিয়ে দিয়েছে যে ইয়াটা আর কি, আর এটা তো সজীব ভাই এরকম টাইপস এর লোগো বানাইলো। ওকে কাজটা ঠিক আছে, কিন্তু উনি আবার জিআইএফ এ সেভ দিলো কেন এটাই তো বুঝলাম না। নায়েব ভাইয়ের কাজটা দেখেন, নায়েব ভাইয়ের কাজগুলো অনেক সিম্পল কিন্তু ভালো আর কি, এগুলো আপনারা করতে পারবেন, এ তো এইভাবে কেটে আই পি এগুলো আপনারা নিজেরাও পারেন, তো আর কি ট্রাই করবেন। এটা একটা হচ্ছে জুয়েলারির লোগো বানাইছে, এ তো সি এবং জে এগুলো কিন্তু হচ্ছে আপনারা ইচ্ছা করলে ডিজাইন করেও দিতে পারবেন সুন্দর করে। তারপরে হচ্ছে দেলওয়ার ভাই, এই তো কাজ আর কেউ আছে ইয়া কাজ জমা দিয়েছে, তো হচ্ছে মাঝখানে আবার এটা কি লিখাটা দরকার ছিল ইয়া ভাই, আর আপনার যে উল্টিয়ে গেল লোগো তো কি ব্যাপার, ফার্স্টের লিখা কেন উল্টা না এটা তো বুঝলাম না লোগোর। নূর মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই আছেন? জি আপু বলেন। উপরের লিখাটা উল্টানো লাগছে না, কি সমস্যা বলেন বুঝতে পারছি না, উপরের লিখাটা একটু সবাই দেখেন তো ঠিক আছে, বোঝা যাচ্ছে না কথাটা,
নূর মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইয়ের কাজটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে পাচ্ছেন? জি আপু দেখুন, মাইক্রোফোন অফ ছিল, হ্যাঁ শোনা যাচ্ছে আপু? হ্যাঁ শোনা যাচ্ছে। এটা কাস্টম মনে হচ্ছে না যে উনি ফার্স্টটা উল্টে দিয়েছে? তারপরে হচ্ছে আবির ভাই কাজটা দিয়েছে, আবির ভাইয়ের কাজটা ঠিক আছে, কিন্তু যে নিচে ট্যাগটা আর কি, তো ওইটা একটা একদম মানে হচ্ছে যে রেক্টাঙ্গেলটা দিয়েছেন সেই সোজাসুজি দিবেন ভাই। ওকে আচ্ছা লেখাটা শুধু বাদ দিব কি? বাদ দিলে ভাই, ভাই বাদ দিতে ভাই বাদ, ঠিক আছে বাদ দিলেও দিতে পারেন, বাদ দিলেও কিন্তু ভালো লাগবে, কিন্তু দেখেন লেখাটা উপরে দিয়েছি আর নিচে দিয়েছি আর কি, এতটুকুই করছে, তার বেশি কিছু করিনি, সেজন্য উল্টে গেছে, বুঝতে পারলাম। আপু যে অরিস যেটা লিখছে আপু, এটা কি ঠিক ছিল? কোনটা ভাই? আপু যে আবির ভাইয়ের উপরে যে কাজটা দিছি আর কি, অরিস কনস্ট্রাকশন, ও এটা না আমি তো ভাবলাম এটা এটা আবির ভাইয়ের, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই নিচের ট্যাগটা ভাই ঠিক নাই, ওই যে সেকেন্ড ক্লাসটা সেটা সেটা হচ্ছে হয়েছে ভালো, কিন্তু হচ্ছে নিচের ট্যাগটা হচ্ছে আপনি একদম রেক্টাঙ্গেলের ওই সোজা করে হচ্ছে ওই ক্যারেক্টার বাড়িয়ে দিবেন। ওকে যেহেতু লোগোটা হচ্ছে আর কি অনেক ইয়া বোল্ড ফন্ট, সেহেতু আপনি নেক্সা বোল্ডটা এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? আপু ট্যাগলাইনটা নেক্সা বোল্ডটা ইউজ করব আর পুরোটা পুরোটাই করে দেব আপু, মানে কি আপু যে হলো রেক্টাঙ্গেলটা আছে ওর সম্পূর্ণটা কমপ্লিট করবে? আচ্ছা মানে যে কোনো কিছু একটা অ্যালাইন করে দেওয়া লাগবে, নিচের ট্যাগটা আপনি ইচ্ছে করলে একদম মিডল থেকে দেওয়া লাগবে, আর নইলে একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? আর নইলে একদম মিডল থেকে, হ্যাঁ। তো এটা হচ্ছে কি হচ্ছে ও ও ও হচ্ছে থেকে গেছে তারপরে আর কি ইয়া ভাবে দিয়েছে, তো সেটার জন্য আর কি, নইলে আপনি একদম শেষ পর্যন্ত দিতে পারতেন তাহলে হতো, এটাই। তানজুরা তাসলিম আপু আপনি কি আছেন? আছেন ম্যাম? ও আছে, আমার নাই জানা দিয়ে আপু আছেন। জি ম্যাম আছি। আপনি দেখেন তো যে আপনি যে লোগোগুলো করে দিয়েছেন সেগুলো কোন ফরম্যাটে, আপনি কি সেই ইসে দিয়েছেন একটু দেখেন তো, ওগুলো সব জিআইএফ এ হয়ে গেছে, জিআইএফ এ দিয়েছেন? হ্যাঁ ওগুলো সব জিআইএফ এ, আমি ওটাই বলছি। ম্যাম এটা ভুল করে হয়ে যাচ্ছে মনে হয়, আমারও বেশ কয়েকবার হয়েছে ম্যাম, ওই তাড়াতাড়ি করতে গেলে এই প্রবলেমটা হয় খালি। একবার সিলেক্ট করলে তো ভাই পরবর্তীতে মনে হয় না না আপু?
না ওই সিলেক্ট করলে বারবার সিলেক্ট করা লাগে ভাই, ওই পিসির উপরে ডিপেন্ড করে। আমি ফারস্টে করছিলাম আর করি না, রেখে দিলাম, আমার তো আর কখনো ইয়া হয় না। হ্যাঁ আমি একবারই করছিলাম, আমি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার জায়গা চুজ করার লাগে, পিসিতে সমস্যা হয়। কথা হলো ক্যামেরা ছিলেন, এটা মনে রাখতে হবে আমরা ফ্রিল্যান্সার, আমাদের কাজটা পারফেক্ট হওয়া লাগবে। বড় বড় কোম্পানি বা সবকিছু মিলে আমরা একটা লোগো বানাচ্ছি, মানে সারা জীবন আপনার লোগোটা আর কি, সারা জীবন মানে খেয়ে যতদিন আর কি চাইবে, সেটা অনেক সময় ধরে ইউজ করে। সাধারণত যে কোনো ক্লায়েন্ট যদি আপনার, যে কোনো বায়ার যদি একটা লোগো নেয়, সেটা অনেক বছর ইউজ করে, অনেক বছর। তো আমরা এমন এমন কোনো ভুল করব না, বা আমরা এইসব ছোটখাটো ভুলের জন্য প্রবলেম। হ্যাঁ এইসব ছোটখাটো ভুলগুলো করা যাবে না, একদম সেন্স ঠিক দেখে কাজ করতে হবে। ওকে ভাই, তাহলে যারা 20-30টা করে কন্টেস্ট করছে, তারা তাহলে কি করে মাথা ঠিক রাখছে ভাই? জি ম্যাম, তো এটা একটু খেয়াল রাখতে হবে। আপু আড্ডা গ্রুপে একটা ছবি দিয়েছি, দেখেন তো এভাবে দেবো কিনা। এভাবে দিলাম, ঠিক আছে। কাজ আপনি পাবেন মনে হচ্ছে ভাই? ভাই পাম দিয়ে না ভাই, না ভাই হবে হয়েছে ভাই, শুরু করছে আপনার কাজ দিয়ে, আপনার কাজ দিয়ে পুরো লোড হয়ে গেছে বুঝছেন। আমি ফেলটা দেখলে তো আপনার কাজ দেখতে দেখালে। কিশোর ভাই 5 স্টার থেকে শুরু করছে, নূর ভাই প্রথমে 5 স্টার থেকে শুরু। আচ্ছা পাম, খালি পাম, এ পাম, এটা ওরে আল্লাহ, এটা পাম, তুমি খালি পাম ছাড়া কিছু না। আরে ভাই তুমি খালি পাম ভাই, ওটা ওটা টার্ন অফ স্লিপ, ঠিক আছে শুরু 5 স্টার, ওইটাই শেষ ভাই, তারপর রিজেক্ট খাওয়া শুরু বুঝছো। আমি দিনে একালিও খাই। হ্যাঁ ভাই, হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে আসলো, দুটো তিনটা খাইছি আর কি। এসে ভালো লাগে বুঝছো, এটা খালি নিজের খাইলে মন্দ লাগে না। শুয়ে গেছে না ভাই? হ্যাঁ একবারে আমার 40 প্লাস হয়ে গেছে, আমার 30 ধাক্কা দিচ্ছে। আমার থেকে কম আছে ভাই, মোটামুটি আর কম ভাই, 30 কাছাকাছি বা 30 পার হয়ে যাচ্ছে। আপু কিছু বলতেছে আমাদের? সেটা অন করছি এখনো, মানে এতটাই টেনশনে ছিলাম যে মানে আরো বাড়ে অন হয়েছে। আমি তো কাল থেকে বকা খাইছি অনেক, কথা বলি না, কান্না করতেছিলাম, একটু কান্না করছি আর বলেছি যে আমি তো কোনোভাবে কোনো কিছুতে থাকবো না, কারণ বুঝলে ওঠে না এত বকা কেন খাবো, আর ভালো লাগে না বকা খাইতে। মানে বাসায় কেউই বকে না, শুধু ঘুরে ফিরে জুবাইর ভাই বকে। শাকিল ভাইকে সেদিন বলছি যে ভাই আমাকে জুবাইর বলে, আচ্ছা ঠিক আছে জুবাইরকে বলে দেবেন। আপু আমাদের কিছু বলছেন আপনি? যে ও মাত্র হাসতেছে, এইরকম একটা অবস্থা আর কি, যে সবকিছু মিলায় মোটামুটি আর কি। আমি তোমাকে বলি, 2 সপ্তাহে 3 বার পড়লো আর আমার কাছে 12,000 টাকা পাবে। তুই ঢাকায় চলে গেলি বলে গেলি না, এখন আবার বলছিস আমি ব্যস্ত। কোন সারপ্রাইজ লাগবে না, ঠিক আছে? জাস্ট বার্থডেতে উইশ কো, তোর উইশ কো উইশ কো না আর কিছু না। ওকে আপু সব শুনে নিলাম। এ
আপু ঘরের কথা বাইরে চলে আসছে আপু। মেবি ওই শাপু অক্টোবর ভাই অক্টোবর অক্টোবর কোয়াই তাহলে না না সরি সরি ধরে জয়েন করছে দেখ মাথা ছি বেশিরভাই কাজের কি অবস্থা সব সাবমিট করছেন আপুকে সব শুনাই দিও না শরীফ ভাই সব করেছে এখন শুনে নিলে আপু দেখা আছে আপনি আবার এই কথা বলছেন আমরা কাজের কথা আলোচনা করছেন দেখছেন ভাই কোন দিন ভাই নুন ভাই বয়স যে বড় কোন দিন ভাই কয়েকটা বলেন ভাই কি অবস্থা ভাই হয়ে গেল যে রেকর্ড করবে প্লিজ সেইটা কেটে দিও সজীব করছে সজীব নাজমুল ভাই না হ্যালো সজীব ভাই সজীব ভাই হ্যাঁ সাদত ভাই ভাই আমি তো ফাইভ স্টার পাইনি ফাইভ স্টার পাইছিলাম একটা তোর আবার রিজেক্ট মাই কেমন না লাগছে তাহলে কম ভাই আমি কিছু কমো না ভাই আমি চুপে থাকলাম তখন বলবে যে আমি তো এটা করতেই পারি না এটা কেমনে হইলো ঠিক আছে এটা কইবে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন একদিন হচ্ছে কি জানো এক ফ্রেন্ডকে এসএমএস করছি তো আমাকে গালি দিচ্ছে তো আমি দেখছি যে ওটা স্ক্রিন শেয়ার আছে সজীব ভাই অনেক চালাক মানুষ আছে আপু এগুলো আমরা শুনি না আপু সাইড দিয়ে চলে যায় সব ফোনের স্ক্রিন আপু সবাই বলতে কবে আপনি যাওয়ার পর হচ্ছে আপু আপু অনেক কিউট আপু ছবি দেখছি আমরা ছবিটা ভেবেছিল আবার কি বলছে এই কি বলছে আপুকে আসতে কি সুইট আপু বলে ডাকবো এই তো বিপদ অন্য নাম বলে ডাকলে আলাদা কথা হয় এখানে যদি আবার এসে শুনতে পায় ওই জন্য তো মাথা করে দিলাম আপু